তোমার কাজ তো স্যার আস্তে আস্তে দেখছেন? নড়ে, মানে তোমার এই যে ডালিয়া ফুল দেখতেছে এখন। ও স্যার, এখন দেখা যাইতেছে কি হ্যাঁ স্যার? এখানে 25 অন ফিক্সড আর ডিসপ্লে ইন লাইন ব্লক, এই দুটা স্যার একটু যদি বুঝিয়ে দিতেন ভালো করে। আর পজিশন প্যাডিং ফিক্সড আর মার্জিং আর কোমা ডিসপ্লে ইন লাইন ব্লক। এই যে স্যার কোডিং, স্মাইল স্মাইল কে আসো। হ্যালো স্মাইল কে আসো। মেসেজ করছে, আমি আচ্ছা আব্দুল কাদের, আব্দুল কাদের জি স্যার, জি স্যার, ও যে কোশ্চেনটা করছে যে এইটা ওইদিকে নিবো কেমন? ও যে কোশ্চেনটা জি করছে স্যার, উত্তর দাও, যুক্তি খণ্ডন করো। মানে পজিশন ফিক্স আর হলো কি জানি বললো, হ্যাঁ ডিসপ্লে লাইন ব্লক, পজিশন ফিক্স মানে এক জায়গায় ফিক্স হয়ে থাকবে, যেমন হলো নেববার যখন যখনই স্ক্রল করেন কেন ওই জায়গায় ফিক্স থাকবে, যে কোনো জায়গায় ফিক্স থাকবে, ফিক্স দিলি পজিশন ফিক্স দিলি। আচ্ছা আর হলো ডিসপ্লে হলো ইন লাইন, মানে যেন এক লাইনে হবে। ডিসপ্লে, কি বুঝলা? আরে এমনি বুঝাইলে কি বুঝবো? সালাম তো বুঝাতেন স্যার, বুঝাইতে পারি না তো। কে বুঝাইবা, বুঝাও দেখি তোমাদের ক্যাপাবিলিটি বুঝানো। স্যার আমি বুঝাই দিব। হ্যাঁ আর অবশ্যই, আমি তো চাই যাতে তোমাদের এই থেকে কেউ যাতে একটু জিনিসটা বুঝে আসতে পারে। আপনি ব্রাউজারটা ফুল স্ক্রিন করেন, পজিশন এই যে ফিক্স এইটা মানে হইলো ইনলাইন ব্লক দেওয়া আছে পজিশন ফিক্স, এটা ডিসপ্লে। এই লাল কন্টেনারটাকে ইনলাইন ব্লক দিলে এটার ভিতরে যে কন্টেন্ট গুলা থাকবে সেগুলা পাশাপাশি চলে আসবে, আর তাদের যতটুকু উইথ থাকবে তারা ওই উইথটুকুর মধ্যেই থাকবো, আর এর বাইরে কোনো কন্টেন্ট বা অন্য কিছু বাইরে চলে যাবো না। আর পজিশন ফিক্সড মানে হলো যে কোনো একটা কন্টেনারকে একটা নির্দিষ্ট জায়গায় ফিক্সড করা, পজিশন ফিক্সড ব্যবহার করার পর একটা সাইড বইলা দিতে হবে, টপ রাইট বা টপ বটম, তারপরে আচ্ছা বটম রাইট বটম লেফট, এভাবে যে কোনো একটা পজিশন পয়লা দিলে ওইটা ওই জায়গায় ফিক্সড হয়ে থাকবে সবসময়। এই যে এটাতে পজিশন ফিক্সড ব্যবহার করছি, হ্যাঁ এটার মধ্যে পজিশন ফিক্সড রাইট টপ দেওয়া আছে যার কারণে হ্যাঁ ওইখানে চলে টপ আসছে। আর লো আর রাইট দেওয়া আছে। টপ হলো 5 পিক্সেল মনে হয়, আর টপ মিন রাইট হলো 0। এই পজিশন ফিক্সডে কিছু কিছু সময় যে নেভার ইউজ করা হয়, যেমন স্ক্রল করার সময় নেভারটা উপরে ফিক্সড হয়ে থাকে। আচ্ছা বুঝছো মাস্টার সাহেব যে বুঝাইতে পারছে, বুঝছো? জি স্যার বুঝতে পারছি। এবার আমারে বুঝাও, জি স্যার, তুমি যেটা বুঝছো আমারে একটু বুঝাও। আচ্ছা পজিশন ফিক্সড হলো মানে ওইটা স্যার স্ক্রল করলে নিচের দিকে যাইবো না, ওইটা এক জায়গাতেই ফিক্সড হয়ে থাকবো। আর এক্সাম্পল নেভিগেশন দেখাও, বারে, হ্যাঁ এক্সাম্পল দেখাও। স্যার আমি তো ওই যে এটা ই করতে পারতাছি না, এইদিকে নিতে পারতাছি না। ম্যাক্সিমাইজ কর, এই যে এইটা ওইদিকে যাইতাছে না, কি এটা ওই যে উপরে ডাবল ক্লিক ম্যাক্সিমাইজ করো, কর, ওই যে উপরে এটা বক্সের মতো, নিয়ে হ্যাঁ পাইতেছি ডাবল ক্লিক করো, এটা চালু করতে গেছো কোন দুঃখে? এখানে নোটপ্যাড নাই?
বললাম নোটপ্যাড এটাকে এটা নোটপ্যাড দিয়ে চালু করো। হয়ে গেল আটকা পড়ে গেল নাকি? না স্যার, আমারটা আটকা পড়লো নাকি? কই পাইতাছি না নোটপ্যাড। ক্লাসের ভেতরে ঢুকো আগে, ক্লাসে তো যাও নাই। হ্যাঁ আগে তোর ফাইলে যা। পাইছি পাইছি। দিলাম একটা নতুন একটা কিছু নাও, সেটার মধ্যে করো, আমরা বুঝবো। আচ্ছা ঠিক আছে। স্যার এটা ওইদিকে গেছে কাতলে? স্যার এটা জুম না কি করলে জানি ঠিক হয়। মজার কথা এটা না, ভিউয়ে যা। হ্যাঁ ওয়ার্ড ড্রাইভের কথা বলছে ও। হ্যাঁ ভিউয়ে যায়, ওয়ার্ড ড্রাইভ কর, নিচে নিচে ট্যাবের নিচে দেখ। কি করতেছ? হ্যালো, কি ব্যাপার? ওটা কি কিছুক্ষণ পর পর আসতে যায় নাকি? জি স্যার। সবার উপরে দিবা এই সকল কোড করে, সবার উপরে জায়গাটুকু কাট করে একবার সবার উপরে নিয়ে যাও। আচ্ছা হয় না স্টাইল এমনি লেখে, স্টাইল অ্যাট্রিবিউট লেখার, অ্যাট্রিবিউট লেখার নিয়ম কি? অ্যাট্রিবিউটের নাম লেখার পর ইকুয়াল, ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন, তার ভিতর হচ্ছে জি স্যার ভুলে ভুলে গেছি। কি বলো, অনেক বছর আগের কথা যদিও। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে, ব্যাকগ্রাউন্ড এর পর ড্যাশ কালার, সবসময় খেয়াল রাখতে হবে ডাবল শব্দ থাকলে ড্যাশ হয়, ঠিক আছে? আরে ডিসপ্লে পরে দাও, নাহলে কেমনে বুঝবা? একবার সব দিলে বুঝবা? আগে এতটুকুর আগে ভিউ আনো। আচ্ছা ডাবল কোটেশন দাও, ক্লোজ করো ডাবল কোটেশন, ডাবল কোটেশন তো ক্লোজ আনো। দেখছ না সব একসাথে নীল হয়ে গেছে? হ্যাঁ এটা কাট করে সবার উপরে নিয়ে যাও। কাট করছো? জি স্যার। একটা সবার উপর
আচ্ছা দাও এবার এক কাজ করো সেভ এজ যাও ফাইলে যাও সেভ এজ স্যার এখান থেকে কন্ট্রোল এস দিলে ফাইলে যাও সেভ এজ যাও আমি কি বলি সেটা আগে দেখো আচ্ছা আচ্ছা সেভ এজ সেভ এজ ওকে তো নতুন নাম দাও ইনডেক্স ইনডেক্সের নামটা চেঞ্জ করো কই নাও আবার হ্যাঁ এটা কি হ্যাঁ এই যে নিচে ইনডেক্স ফাইল নেম দেখো না জি স্যার ডট এইচটিএমএল এর আগে যাও ইনডেক্স এর পরে আবার কাজ স্যার এখানে আমরা কি লিখবো ইনডেক্স এক্স এর পর হুম এক্স এর পর এক্স এর সাথে কি এটা ডট আছে না জি স্যার হ্যাঁ এই ডট কাটো লেখো 2 শুধু 2 লেখো ইনডেক্স 2 হ্যাঁ এবার সেভ করো আচ্ছা স্যার এখন আর নিচে এই জায়গাতে যত h1 h2 ট্যাগ আছে নিচে h2 এর নিচে যা যা আছে সব কেটে দাও আচ্ছা আমরা একটা আলাদা ফাইল এটা তাহলে তোমার বুঝতে সুবিধা হবে হ্যাঁ কাটো রান করো স্যার লেখা কই স্যার এটা ক্রোমিয়াম ব্রাউজার ব্রাউজারের সমস্যা আরে চালু হয়েছে তো তুমি লেখার কালার আর ইয়ের কালার দুইটাই তো রেড দিছো মনে হয় হ্যাঁ দেখা যাচ্ছে না ইয়াতে দাও কালারটা হোয়াইট দাও তাহলে এই তো আচ্ছা দাও একটা কি দিতেছে আসছে জি স্যার এখন এর নিচে আরেকটা h2 ট্যাগ নাও বা h1 ট্যাগ নাও আচ্ছা আরে কই গেল
স্যার দেখা যাইতেছে কি? হ্যাঁ আসছে। আচ্ছা স্যার এখন কি হাইট ওয়াইট ওয়েট এগুলো লিখবো? কিছু দেওয়ার দরকার নেই, এটা ইয়া করো। আচ্ছা সেভ করে রান করাইছিল তোমার, দুইটা আসলো তাই না? এটা ফুল স্ক্রিন করো। আরে সবগুলো একসাথেই চাপ দিব? হ্যাঁ একসাথে কন্ট্রোল আলট্রা তারপরে শিফট তারপর এইচ। হিরো আলম এর এইচ তোমার কি ফেভারিট নাম? কি হিরো আলম চিনো? স্যার কি বলো, নাম হিরো আছে তো হিরো আলম পছন্দ করে দিতে পারো না? স্যার এই যে করছি। আচ্ছা এবার রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করো। আচ্ছা আরেকটা কাজ করতে সম্মত ভুলে গেছো, সেটা হচ্ছে আবার একটু নোটপ্যাডে যাও তো। আচ্ছা এইটারে নিচের তারে উপরেরটাকে এইচ ওয়ান করে দাও, উপরেরটা তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আবার একটু ব্রাউজার যাও, এটা সেভ করে নিচের যে ব্রাউজারে যাও, এখন ইন্সপেক্টে যাও, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট। আচ্ছা এখন এই সিলেক্টর দিয়ে এইচ ওয়ান এ ক্লিক করো, প্রথমটারে ক্লিক করো সিলেক্টর। ওকে দেখো যে এই জায়গাতে কি লেখা আছে, ডিসপ্লে ব্লক তাই না? এইচ ওয়ান পাইছি নিচে। একেবারে সবার নিচে লেখা আছে কি, ডিসপ্লে ব্লক পাইছো নিচে স্টাইলে একটা ক্লিক করো। এবার দেখো ডিসপ্লে ডিসপ্লে, তারপরে শুধু একটা সিঙ্গেল এন্টার বুঝছো? না সব করি না, কি দেব স্যার? এন্টার দাও একটা বুঝছো কিছু। আবার লেখো ডিসপ্লে, মানে ডিসপ্লে লেখার পর একটা এন্টার দিবা। এইতো এবার দেখছো অনেক ভুলে অপশন আসছে তাই না? এখন কিবোর্ডের আপ এরো বা ডাউন এরো, ডাউন এরো টা ক্লিক করো, ডাউন এরো ক্লিক করতে থাকো। আরে কিবোর্ডে কিবোর্ডে কি করবো স্যার, কিবোর্ডে ডাউন এরো স্যার বুঝি নাই। ডাউন এরো চিনো না? ডাউন এরো ওই যে চারটা কি আছে না উপরে নিচে ডানে বামে নেয় ওইখানে চাপ দাও। হ্যাঁ
যাও এই যে দেখো যে প্রত্যেকটাতে কিছু না কিছু পরিবর্তন হয়। আরে এত তাড়াতাড়ি গেলে বুঝবা দেখছো ইনিশিয়াল রাখলে কি কতটুকু ভাইয়া দেখছো কি ভাই গেছে কালার হ্যালো জি স্যার শুনতেছি এবার দেখছো যে কালার ছিল ফুল স্ক্রিনে এখন হয়ে গেছে কি আক্তারের সাথে মিলে গেছে তাই তো তারপরে ইনলাইনে দাও ওকে তারপরে ইনলাইন ব্লক দাও একটা ড্যান্স দিবে দেখছো আবার উপরে দাও দেখছো আরেকটা নিচে দাও দেখছো যে জুলে খান আসতেছে কিভাবে একবার একবার বসে একবার উঠে তার মানে ইনলাইন যখন আমরা দিতেছি আবার ইনলাইনে যাও কি করতেছে এটার মধ্যে যে ডিফল্ট যে মার্জিন ছিল সেটা সে ব্রেক করে ফেলছে মানে মার্জিন আর পায় নাই তোরছি আর যখনই আবার তুমি ইনলাইন ব্লক দিতেছো তখন সে আবার মার্জিন পাইতেছে তোরছি জি স্যার তো ডিসপ্লে ইনলাইন আর ইনলাইন ব্লকের মধ্যে পার্থক্যটা বুঝছি জি স্যার ইনলাইন ব্লকে দিলে মার্জিনটা পাইতেছে আর ইনলাইনে দিলে মার্জিন পায় না মানে মার্জিন প্যাডিং তো ওটার কোনোটাই পায় না ইনলাইনে আর ইনলাইন ব্লক দিলে সবগুলাই পায় তারপরে নিচে যাও ইনলাইন ফ্ল্যাক্স ওকে ফ্ল্যাক্স অবশ্য বুঝবা না ডিপ থাকলে বুঝা যেত আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার ওই ব্লকে যাও আস্তে আস্তে উপরের দিকে ওকে ব্লক মানে হচ্ছে কি একবার ফুল স্ক্রিন নিয়ে রাখে আর হচ্ছে ইনলাইন দিলে কি হয় তার যে প্যাডিং এবং মার্জিন থাকে সেগুলো কি হয় না কাউন্ট হয় না মনে থাকবে এখন যাও পড়ে যাও ওকে তো প্রথমটাতে এইচ ওয়ানে লেখো ডিসপ্লে ইনলাইন রিলোড দাও ব্রাউজারে যাও ওই যে ব্রাউজার চালু আছে ওকে জি স্যার তো পারছে জি স্যার বুঝতে হইল আচ্ছা প্যাডিং বানান বলে ভুল গেছে দাও তো এটা ভেঙে গেছে কেন স্যার কোডে যাবো হ্যাঁ কোডে যাও জি স্যার দেখা যাইতেছে কি হ্যাঁ দেখা যাইতেছে সমস্যা নেই আচ্ছা যাও কোডে যাও আবার স্যার স্যার ব্রাউজারে যাব ব্রাউজারে হ্যাঁ ব্রাউজারে এখন দেখো সে কাজটা কি করলো তো তুমি এই যে একটা 75 পিক্সেল এই যে একটা লেখা আছে প্যাডিং ওইটারে একটু ধরো এই যে নিচে হ্যাঁ স্যার এখানে হ্যাঁ কোন একটা শ্যাডো আসে বুঝলে কিছু আচ্ছা এখন এই 75 পিক্সেলে ডাবল ক্লিক করো হ্যাঁ এবার এটা কমাও বা ডাউন এরো দেখো আপেরো দাও আপ অ্যারো মাউজের আপেরো মাউজ না সরি কিবোর্ডে হ্যাঁ বাড়িতে থাকো
দেখছো যে এই যেতে দেখছো যে নিচের দিকে কি প্যাডিংটাও বাড়তেছে কিন্তু উপরের দিকে প্যাডিংটা আর দিতে দেখাইতেছ না দেখছো জি স্যার ওকে এবার যদি আমরা কমাইতে থাকি তোমার কাছে কি মনে হইতেছে যে এই প্যাডিং এন্ড মার্জিন যে লেখাটা আছে এটার এটা তার নিচে চলে গেছে আসলে কিন্তু তা না যাও ইয়া করো কমাইতে থাকো অদ্ভুত আচরণ করে দেখছো দেখো লেখার নিচে কিন্তু ঠিকই সবুজ আছে যাও আরেকটু কমো দেখছো জি স্যার কিন্তু মনে হইতেছে কি এইটা ওইটার মধ্যে চলে গেছিল হ্যাঁ একটা একটার মধ্যে লেয়ার আপ থাকে বুঝতে পারছি ইনলাইন এখন যদি আমরা নিচেরটাও ইনলাইন করে দেই তাহলে কি হয় দেখি আচ্ছা এটা রাখো এরকম করে যাও ওই ডিসপ্লে ইনলাইন আর প্যাডিং 75 কপি করে নিয়ে আসো স্যার কি এলো কন্ট্রোল জেড দাও কন্ট্রোল জেড অল্টা জেড কন্ট্রোল জেড ব্যাকে যাওয়ার জন্য ও এটা থাকো কন্ট্রোল জেড স্যার কই স্যার আসে না তো দিতে থাকো তুমি আসেই না তার এটার কপি করে নিয়ে যাই কি আর করা করো কি করলে কিছুই বুঝলাম কন্ট্রোল ডি করো আস্তে কাজ করো কাজ করো একটা হয়ে যায় আর একটা হ্যাঁ এন্টার দাও ওইটার এইচ টু এর জায়গাতে এইচ ওয়ান দিয়ে দাও আর এটার এইচ ওয়ান এইচ টু বানাও আর এই যে নিচের ক্লোজিং ওইটা ক্লোজিং টার্গেটিং করো আর এটা এইচ টু বানো আর এটার মধ্যে ওই যে মার্জিন যেটাতে লিখছো প্যাডিং এন্ড মার্জিন সেটাতে লেখো হেডিং ওয়ান প্যাডিং এন্ড মার্জিনের বদলে হেডিং ওয়ান দাও উপরেরটা হ্যাঁ সেভ দাও আর এটার মধ্যে কালারটা একটু চেঞ্জ করো কালার রেড এর জায়গাতে ওই যেতে দাও ইয়েলো দাও নিচেরটা হ্যাঁ আচ্ছা নিচের নিচেরটা আর ব্যাকগ্রাউন্ড ওই যেতে দাও রেড সেভ করে রিলোড আমরা যদি ব্রাউজারটা ছোট করি তাহলে বুঝা যায় ঠিক আছে তাহলে নিচের জায়গাটা দেখা যেত এখন আমরা যখন এইটার এই আবার কপি পেস্ট করো যাও এই দুইটারে আবার কপি পেস্ট করো এই পুরাটা এইচ ওয়ান এর থেকে এইচ টু সিলেক্ট করে কন্ট্রোল ডি লেখো হয়েছে স্যার
একটা হইলো তা আলাদা আলাদা হয়ে গেল একসাথে দিতে কন্ট্রোল জেড দাও কন্ট্রোল জেড আবার কন্ট্রোল জেড কন্ট্রোল জেড হয় না হইছে এবার হচ্ছে তুমি 9 নাম্বার লাইন আর 8 নাম্বার লাইন দুটো একসাথে সিলেক্ট করো আচ্ছা এবার কন্ট্রোল ডি স্যার এখন কন্ট্রোল ডি আচ্ছা স্যার কার্সর তো এখানে আচ্ছা কন্ট্রোল ডি চাপো হ্যাঁ এবার হচ্ছে যে H1 এর এই মাথাতে হ্যাঁ ক্লিক করো একটা হ্যাঁ এবার এন্টার দাও ওকে তারপরে এই H2 এর পরে আরেকটা এন্টার দাও আরেকটা এন্টার দাও স্যার এই এটা একটা এন্টার দাও না সমস্যা নাই এই H1 এ একটা এন্টার দাও স্যার কত নাম্বার লাইন 10 নাম্বার লাইন এটা 10 নাম্বার লাইন স্যার এখানে হ্যাঁ উপরে যে হ্যাঁ এটাতে একটা বি আর ট্যাগ নাও তার নিচে একটা এইচ আর ট্যাগ নাও সেভটে একটা রিলোড দাও সেটা একটু সিলেক্ট করো এই যে উপরে এর পরেরটা উপরের দিকে এই যে H1 হ্যাঁ এবার দেখছো যে H1 এর কাজটা কি হইছে উপরেরটার উপরে সে কালার নিয়ে গেছে বুঝতে পারছো এবার স্যার বুঝি নাই এই যে H1 কিন্তু এর উপরেও তার একটা H1 আছে তাই না জি স্যার কিন্তু সে কি করছে তার যা যা ছিল সে কি করছে ওইটার উপরে দিয়েও কি করছে চান্স পাইছে তার যে ব্ল্যাক কালারটা ছিল সে কি করছে ওইটার উপরে দিয়েও কি করছে ওভারফ্লো করাই দিচ্ছে যার কারণে কি আমরা ওই উপরের H1টা দেখতে পারতেছি না বুঝতে পারছি জি স্যার হ্যাঁ এখন আমরা এই নিচের গুলোকে ইনলাইন ব্লক করে দেব স্যার এখান থেকে কি করা যাবে না আমরা ওই জায়গাতেই করব ও আচ্ছা ঠিক আছে দুইটাই একসাথে আমরা ইনলাইন ব্লক করে দিব এই যে যে একটা ডিসপ্লে লেখা আছে ডিসপ্লে ইনলাইন এটা ইনলাইন ব্লক করো ও এখানে করো যে কোনো একটা করো আচ্ছা আরে ভাই একটাই আগে করো তো দুইটার অ্যাক্সেস বানাও নাই হ্যাঁ ড্যাশ ব্লক লেখো হ্যাঁ নিচেরটা তো সেম জিনিস লেখো আচ্ছা সেভ করো এখন সেভ দেব হ্যাঁ সেভ করে যা ওই যে রিলোড স্যার দেখা যাইতেছে কি ইনলাইন ব্লক হই যেতে চালু হয় না আবার পড়ে যাও
স্যার কই ভুল হইছে তাহলে আমার তো ঠিকই দেখাইতেছে ইনলাইন আই এন এল আই এন স্যার প্রথম লাইনে স্যার ডিসপ্লে দুইবার লেখা হইছে ও আচ্ছা ওই পিছনে আবার দেখি ইনলাইন ইনলাইন লেখা ডিসপ্লে কি দুইবার দুইবার লেখছ নাকি ওই জায়গাতে দেখো শোনা যাইতেছে না প্যাডিং তো 70 পিক্সেল লেখা আছে না প্রথম লাইনে হ্যাঁ এটা এই যে প্যাডিং 75 এর পর আবার লেখছো ডিসপ্লে ইন লাইন এটা কাট হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে তো ডাবল ডাবল হয়ে গেছে হ্যাঁ ওই প্যাডিং ও কাটো হ্যাঁ প্যাডিং ও কেটে দাও সাইজ এ প্যাডিং 75 পিক্সেল এটা হ্যাঁ এটাও কেটে দাও কারণ এটা তো ডাবল লেখলে তো লাভ নাই একই কাজ নিচেরটারও সেম অবস্থা নিচেরটা নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই এটা আগে শেষ করো তার পুরা স্পেস নিয়ে নিছে এখন দেখছো পাশের টাকে ধরো দেখো সে তার পুরা স্পেস নিয়ে নিছে তার নিচের টা এইচ দেখছো তার মানে এটা বোঝা গেল যে আমরা যখনই ইনলাইন ব্লক দেব তখন সে কি করবে আর নিচেরটার সাথে ওভারফ্লোর কাজটা করতে দেয় না সে আগে নিচেরটা ফুলফিল করে তারপরে বাকিটা বুঝতে পারছি জি স্যার গুড তো আমাদের ডিসপ্লের কাজ শেষ এখন হচ্ছে পজিশন তাই না জি স্যার ওকে যাও আবার করে যাও পজিশনের জন্য তুমি আবার এই যে বিআর ট্যাগ থেকে শুরু করে 10 নাম্বার লাইন থেকে 15 নাম্বার লাইন পর্যন্ত সিলেক্ট করো স্যার এইখানে ওই যে ডাবল ডাবল দিছি এটা স্যার কাটে দেই ওটা আচ্ছা কাটো ওটা নিয়ে আমাদের কোনো এখন ঝামেলা ঠিক আছে কারণ ওটা সেম জিনিসই থাকে এখন স্যার কোনটুকু সিলেক্ট করব তুমি হচ্ছে যে 8 নাম্বার থেকে আবার ওই 11 নাম্বার পর্যন্ত সিলেক্ট করো মানে 11 নাম্বার থেকে 8 নাম্বার পর্যন্ত নিচের থেকে উপরে সিলেক্ট করো বডি ট্যাগের ওই মাথা পর্যন্ত স্যার যে মাথা পর্যন্ত ইয়াতে ওই যে ক্লোজিং যে ইয়াটা সে অ্যাঙ্গেল ব্যাকের ক্লোজিং ওই পর্যন্ত টানো এইটুকু একটু এইদিকে টানো ডান পাশে ব্যাস এবার কন্ট্রোল ডি দাও কন্ট্রোল ডি ব্যাস ওকে এবার সেভ করো সেভ করে রিলোড দাও ওকে এবার আমাদের এটা সেপারেট সেপারেট হবে বুঝতে পারলাম এখন আমরা ওই যে উপরের যে হেডিংটা আছে ওইটা ব্লু কালার করে ইয়া কালার করে দেই ব্লু কালার ঠিক আছে আচ্ছা প্রথমের এইচ ওয়ান ব্যাকগ্রাউন্ড কালার ব্লু ব্যাকগ্রাউন্ড কালার ব্লু
স্যার এটাতে কি কোনটা দিব তাহলে ব্যাকগ্রাউন্ড কালার স্যার অরেঞ্জ দাও সেভ করে যায় রিলোড তো তারপর আমরা পজিশনের কাজ দেখি এখন আমরা এই হেডিং 1 টাকে পজিশন লিখবো এই যে এই জায়গাতে যে প্যাডিং 75 আছে ওকে হ্যাঁ এটা সিলেক্ট করো ওকে ক্লিক করো এবার এই যে নিচে যাও এই 75 এর পরে একটা ক্লিক করো এবার লেখো পজিশন এবার এন্টার দাও এন্টার একবার এজে দিছো না স্পেস দিছিলা তা আবার বাইরে একটা ক্লিক করে আবার পজিশন লেখার পর এন্টার দিবা ঠিক আছে আচ্ছা স্যার এইটাতে কাটে দেব নাকি হ্যাঁ আবার লেখো পজিশন এবার এন্টার দাও এখন অনেকগুলো আসছে তাই না এবার ঠিক জি স্যার মাউস তোমার হচ্ছে কিবোর্ডে যে ইয়াটা আছে আপেরো সেটা দাও নিচের দিকে চাপো আচ্ছা এটা হচ্ছে অ্যাবসোলিউট অ্যাবসোলিউট মানে কি বুঝছো যে উপরের দিকে চলে গেছে তার যে বাম পাশে ডান পাশে যেটা ছিল সেটা কি হচ্ছে তার নিচে চলে আসছে বুঝতে পারলাম জি স্যার তারপরে ফিক্সড দাও কোনো পরিবর্তন তেমন পরিবর্তন নাই তারপরেটাতে যাও ইনহেরিট আগের অবস্থানে তারপর আবার যাও ইনিশিয়াল আগের অবস্থানে তারপর এটাতে যাও রিলেটিভ আগের অবস্থানে তারপর এটাতে যাও স্ট্যাটিক আগের অবস্থানে তারপর আবার স্টিকিতে যাও আগের অবস্থানের মতোই তারপর হচ্ছে কি আনসেভ তাহলে আমরা একটু পরিবর্তন বেশি কোনটাতে কোনটাতে পাইলাম উপরের দুইটাতে তাই না একটা হচ্ছে ফিক্স একটা হচ্ছে কি অ্যাবসোলিউট এখন ফিক্সড এ রাখো ফিক্স আচ্ছা ইয়া করো হ্যাঁ এখন এন্টার দাও বা ক্লিক করো ওকে এবার এবার তুমি এই ব্রাউজারটাকে একটু ছোট করো উপরে থেকে নিচে কেটে দাও অপ্রো তো লাগবে না স্যার এটা ছোট করব হ্যাঁ ক্লিক করো এখন এটা একটু ছোট করো নিচের দিকে এদিকে না স্যার কোন দিকে এদিকে বড় করো এদিকে বড় করব হ্যাঁ একটু বড় করো আর উপরে উপরে থেকে নিচের দিকে ছোট করো আচ্ছা স্যার এতটুকু স্যার দেখা যাইতেছে কি না তোমারটা এখন নিচের দিকে আসেই নাই আমারটাতে উপরে রয়েছে ও এই তোমরা কি দেখতেছো আমার এখানে অনেক নেট প্রবলেম করে ওকে ওই উপরের দিকে আছে এরকম দেখাইতেছে না আচ্ছা এই যে এখন নিচে আসছে এখন এটা টান দিয়ে একটু উপরের দিকে উঠাও আচ্ছা ব্রাউজারটা আরে ব্রাউজার এটা বড় করতে কই নাই স্যার কি করব তাহলে আরে এটা ব্রাউজারটাকে ধরো ব্রাউজার ধরতে পারবো না মনে হচ্ছে আরে এই জায়গাতে কেন যাইতেছো পাশে খালি জায়গাটাতে ধরো ডাবল টাচ করে উপর দিকে দিলে তো হবে এই সাদা জায়গা আছে না উপরে সাদা জায়গা এই জায়গায় ক্লিক করে ধরেন এরকম মাউস দিয়ে এইখানে না ব্রাউজারের উপরে যে বারটা আছে ব্রাউজার ঠিকমতো হ্যাঁ 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 এটার সাইডে সাদা জায়গায় ব্রাউজার আনলে তখন ক্লিক চিহ্ন আসবে হ্যাঁ এইভাবে ধরেন ঠিক আছে এই জায়গা এখন টিপ দিয়ে উপরে দিয়ে মাউস চেপে ধরে উপরের দিকে আনো আচ্ছা স্যার হয়েছে কি এখন
এখনো তোমার স্ক্রিন আসে নাই আমাদের এই জায়গায়। সবাই কি দেখতেছো আর স্ক্রিন কি চেঞ্জ হচ্ছে? এবার দেখো যে তুমি স্ক্রল করো নিচের দিকে, এই যে নিচে এই যে এই পাশে, হ্যাঁ স্ক্রল নিচের দিকে যাও, হ্যাঁ দেখো এই নীল কালারের টা কিন্তু ফিক্সড হয়ে গেছে, তাই না? মজার না? কাটো আবার ডাবল ক্লিক করো ফিক্সটের মধ্যে, ফিক্সড লেখার উপরে ডাবল ক্লিক করো। সরি, হ্যাঁ ডাবল ক্লিক করতে পারতেছো না? হ্যাঁ এবার কাটো, প্যাকেজ টেস্ট দিয়ে সব কেটে দাও। এবার অ্যাবসোলিউটটা সেট করো। দেখো অ্যাবসোলিউটে কি এটা আছে দেখা যায় না, কিন্তু এটা উপরে চলে গেছে, তাই না? বর্তমানটা বুঝতে পারছি যে ফিক্স মানে সে তুমি যাই স্ক্রল করো তোমার এই ব্রাউজারের মধ্যে যে জায়গাতে বলবে সে ওই জায়গাতে বসে থাকবে, ব্রাউজার ছোট হোক আর বড় হোক। কিন্তু অ্যাবসোলিউটের বেলাতে কি হয় যে তার ওই জায়গাটার মধ্যেই কাজ করবে, কিন্তু হচ্ছে কি আমরা স্ক্রল করলে সে কি উপরের দিকে চলে যাবে, তাই না? স্ক্রল করে নিচের দিকে আসো দেখো সে কিন্তু কি জায়গাটা ফিক্স করে রাখে নাই, তাই না? ওইটা স্ক্রলের সাথে সাথে চলে যেতেছে, বুঝতে পারছি? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এখন এই অ্যাবসোলিউট এবং হচ্ছে ফিক্স আমরা যখন ব্যবহার করি তখন আমরা টপ লেফট রাইট বটম এগুলাই ইউজ করি, ঠিক আছে? এবার এটা বড় করে দাও, কোনো সমস্যা নেই। সেই অ্যাবসোলিউট হলে কি ঘটনাটা ঘটে? জি স্যার। আচ্ছা বড় করো, ডাবল ক্লিক করে বড় করে দাও একবার পুরো বড় প্লিজ। এই জায়গাতে ডাবল ক্লিক করতে হয় না রে পাগলা, এই যে উপরে যে যে হচ্ছে কি নিউ ট্যাব আমরা যে, হ্যাঁ এই জায়গাতে ডাবল ক্লিক করো। এখন আমরা এটা লেফটে আছে আমরা রাইটে নিতে চাই ফিক্সড করে, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে করব? ওকে তো পজিশনে ওই জায়গাতে যে অ্যাবসোলিউট আছে এটা ডাবল ক্লিক করো, হ্যাঁ এই জায়গাতে ফিক্সড লেখো, লেফট লেখো এফ চলে আসবে। স্যার শুধু এফ দিব ব্যাক স্পেস না দিয়ে আই? তুমি এফ লেখো এটা অটোমেটিক নিয়ে নেবে, হ্যাঁ এবার ফিক্স লেখো এফ আই এক্স ই। ওকে তারপর এন্টার দাও, হ্যাঁ এবার নিচে লেখো যে তোমার লেফট অটো এফ লেফট, আচ্ছা জিরো লেখো, এন্টার দাও, এন্টার দিয়ে জিরো লেখো, এন্টার জিরো, তারপর আবার এন্টার দাও। দেখো মিলে গেছে ওই পাশে দেখছো ব্রাউজারের সাথে, এখন লেখো রাইট জিরো, দেখছো এবার রাইট সাইড ও পুরো ফুল স্ক্রিন নিয়ে নিছে, মজার না? জি স্যার। এরপরে তুমি লেখো বটম জিরো, এগুলো আমরা অ্যাবসোলিউটেও ইউজ করতে পারি, চাইলে ফিক্সডেও ইউজ করা যায়। জিরো দাও, এখন নিচে চলে আসছে। এবার তুমি আবার এন্টার দিয়ে টপ জিরো দাও, এবার দেখো ফুল স্ক্রিন নিয়ে নিচ্ছে। ক্লিয়ার? জি।
পুরাটা নিয়ে নিছে, এবার ভিতরে কি আছে কিছুই দেখা যায় না। কিন্তু আমরা নরমালি কি ফিক্সড ইউজ করি এই উদ্দেশ্যে না, ঠিক আছে, যে কোনো এক কোণাতে আমরা দেখানোর জন্য রাখি, বুঝতে পারছি। এখন যদি আমি বটম জিরোটা উঠাই দিই তাহলে কি হয়, বটম জিরোর মধ্যে যে রাইট সাইনটা আছে সেটা তুমি অফ করে দাও। স্যার বটম কেটে দিব একদম, না না বটমের মধ্যে যে রাইট সাইনটা ছিল সেটা উঠাই দাও, পারছো? বাইরে একটা ক্লিক করো, জিরো লেখো, জিরো লেখা বাইরে ক্লিক করো, এখন যদি আমরা আবার লেফটের টাও উঠাই দেই, লেফটের যে টিক চিহ্নটা আছে উঠাই দেই, দেখছো এখন কোথায় চলে গেল, অবশ্যই লেফট রাইট বটম টপ এই চারটার ভ্যালু আমাদের খেয়াল রাখতে হবে, বুঝতে পারছি? এখন ধরো যে আমার লেফট চালু আছে, জিরো আছে, এখন আমি এটা কাটতে পারতেছি না, তখন আমরা কি করতাম, লেফটের আবার চালু করো, টিক চিহ্ন দাও, ওকে, তখন আমরা এই জিরোর জায়গাতে অটো লিখে দিতাম, কি লিখতাম, অটো, অটো, হ্যাঁ তাহলে লিখব, হ্যাঁ দেখো জিরোর মধ্যে ডাবল ক্লিক করে, হ্যাঁ অটো, দেখছো সেম কাজ, এখন যদি আমাদের এই ডান পাশে যদি আমাদের মার্জিনের দরকার পড়তো তাহলে আমরা এর নিচে লিখতাম মার্জিন রাইট, টপের নিচে একটা এন্টার দাও, টপের নিচে একটা ক্লিক করো, আমরা যদি মার্জিন দিতে চাইতাম তাহলে লেখো মার্জিন ড্যাশ রাইট, মার্জিন ড্যাশ রাইট, হ্যাঁ লেখো, হ্যাঁ সাথে কাজও করতেছে, ক্লিয়ার, এতটুকু কপি করে সব নিয়ে যাও, স্যার কি কপি করব, এই যে যা আছে সব, হ্যাঁ আচ্ছা কপি করো, বাইরে একটা ক্লিক করো, সিলেক্ট কইরা কপি কর, কপি করো, কন্ট্রোল সি, করছি, কপি করে এটা যেই যেটার মধ্যে কাজ করছো ওটার মধ্যে পেস্ট করে দাও, এতে H1 এর মধ্যে ইউজ করছিলাম, তাই না, পেস্ট করব, H1 এর যা আছে পুরোটা সিলেক্ট করে পেস্ট করো, H1 এর স্টাইলের ভিতরে যা আছে পুরোটা সিলেক্ট করো, স্যার এখান থেকে সিলেক্ট করব, স্যার কোন পর্যন্ত, স্টাইল পর্যন্ত, আরে ভাই ভাই স্টাইল পর্যন্ত কি, তুমি স্টাইল পর্যন্ত কপি করছো, না স্যার, হ্যাঁ এবার কন্ট্রোল ভি, ওকে এবার অ্যালাইন গুলো একটু ঠিক করে নিও, তাহলে ওই যে ইয়া ডাবল কোটেশন বাদ করে গেছে, ডাবল কোটেশন দাও, ডাবল কোটেশন, আচ্ছা ব্যাস
ও আবার তুমি ইয়াতো যে হ্যাঁ এবার ঠিক আছে এখন এই অ্যালাইন গুলা ঠিক করো তাহলে হয়ে যাবে বুঝতে পারছি জি স্যার তো আর কারো কোনো কোশ্চেন বিশাল বড় কাজ কাজ কিন্তু অনেক অল্প চাইলে আমি নিজে করে দেখাইতে পারতাম ওর মাধ্যমে করাইলাম কারণ হচ্ছে তোমরা এরকম স্লো স্লো কাজ করো তো স্লো দিয়ে কাজ করে আসছে জি স্যার ঠিক আছে তো আমরা এখন ব্রেকে যাই 4টা বাজে ফেরত আসব ওই সময় বাকি সবার হোমওয়ার্ক দেখে আমরা জ্যাম ইনস্টল করব আচ্ছা তোমার স্ক্রিন শেয়ারটা অফ করো এই সফটওয়্যারটা সবাই ডাউনলোড করে দেখাই স্যার আমার প্রবলেম ছিল স্যার ব্রেকের পর সব হবে স্ক্রিন শেয়ারটা অফ করো দেখা লেখা এখন আর এসকেপ ক্লিক করো এসকেপ ESP বাটনে ক্লিক করো ESC বাটনে ক্লিক করছো না স্যার এটা কই ল্যাপটপের কর্নারে দেখ পাওয়ার বাটনের নিচে আইসি জি স্যার হ্যাঁ ওইটাতে ক্লিক করো তাহলে উপরের দিকে ওই ড্যাশবোর্ডটা আবার আসবে জুমের আচ্ছা সবাইকে দেখতেছ তো প্রত্যেকে যেটা করবা স্যার এটা তো আছে মনে হয় সবারই আমাদের সবার কি ইনস্টল করা আছে এটা অ্যাপাচি করা আছে স্যার আমার আছে আচ্ছা যার যার নাই তার আবার এটা ইনস্টল করে রাখ ঠিক আছে এরপরে আইসা এটার কাজ শুরু করব তবে এর আগে যাদের আর একটু প্রবলেম আছে সেটা দেখব ঠিক আছে ওকে আমরা 4টায় ব্যাক করতেছি করব স্যার আমার একটু দরকার ছিল দেখাবো একটু পরে আচ্ছা ঠিক আছে আপু কাদের একটা টেস্ট করে ওকে উপর দিয়ে আসে এটা স্যার বুঝতেছি না দেখতে পাচ্ছেন কি স্ক্রিন শোনা যায় কথা হ্যাঁ কথা বুঝতেছি আমার কথা বুঝছো না স্যার বুঝতে পারছি স্যার এই যে এই পিকচারটা আছে না এটার উপর দিয়ে কালারটা ইমাজিন দিয়ে উপরে আবরছে এটা কালার হবে না এটা কি নিচে থাকার কথা না নিচে থাকার কথা কিন্তু উপর দিয়ে আছে ঠিক আছে তাহলে এটা যে ডিপটাতে আছে এক কাজ করো রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাও ডান পাশে ইন্সপেক্টে নিয়ে আসো স্যার
মার্জিন টপের নিচে দেখো জেড ইনডেক্স ক্লিক করে আবার ওইটার ভিতরে ঢুকছে স্যার বুঝলাম না স্যার মার্জিন টপের নিচে তুমি কি বাম পাশে ডান পাশে কি লেখা দেখো না মার্জিন টপ লেখা আছে স্যার দেখতে পাচ্ছি স্যার কত দিব স্যার বললাম জেড ইনডেক্স লিখতে তো মার্জিন টপ এটা অফ রাখছো কেন ওয়ান দা ওয়ান মার্জিন টপ এর পিক্সেলের এক্স কাইটা গেছে গা দিস ইজ স্যার তারপর স্যার পারো টেন দাও দেখো কি হয় কাজ করে না তো স্যার আচ্ছা এক কাজ করো উপরে যে ইমেজটা ওইটা একটু ধরো তো দেখি এটা কোন জায়গা দসর উব উপর কার ডিপস স্যার এটা উপর আর ডিপ এটা আলাদা সেকশনের থেকে তুমি মানে ওই নিচের যে কন্টেইনার সেটা আলাদা সেকশনে ধরছো স্যার এটা স্যার আলাদা একটা স্যার ডিএবি নিছি তারপরে কন্টেইনার নিছি তারপরে রোনিয়া স্যার কো সেটে এইভাবে করছি দেখতেছি না তো ব্রাউজারে জেড ইনডেক্স দিলেও তো দেখবা না হ্যাঁ বুঝলাম না স্যার এবার হচ্ছে যে সেকশনটারে ধরো এছাড়া কোন সেকশন স্যার এই স্যার ইমেজের সেকশন নাকি যে এই যে এটার সেকশন হ্যাঁ এটার সেকশন এটার সেকশন কত ধরছে স্যার এই যে এইটা হ্যাঁ এবার নিচে এটার এটার মধ্যে লেখো দেখি জেড ইনডেক্স 1 দাও এটা তো ও অল সেকশনের মধ্যে ঢুকাই দিছে লাভ কি হবে ব্যাকগ্রাউন্ড যে জায়গাতে লেখা ওইটার নিচে দিবা কথা কি বুঝো না এই যেহেতু যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে কালারটা দিছে যে উপরে সার্ভিস সার্ভিসের সাথে যে ব্যাকগ্রাউন্ড লেখাটা দেখো না চোখে এই যে সেকশনটা আরে ছেলে স্যার এই সেকশন না স্যার খালি আসো গিয়ে খালি কমপ্লেক্স চিন্তা নিয়ে বলতেছি এই এই যে এই যে সেকশন আছে এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড লেখা নাই এই জায়গায় লেখা আছে লেখো তো এই জায়গায় লিখতে গেলে ঝামেলা করতেছে এর নিচে লেখো জেড ইনডেক্স 1 দাও দিন কাজ করে জি স্যার না কাজ করে তাহলে আরেকটা কাজ করো এইটার ভিতরে যে ডিপটা ছিল এই যে সবুজ কালারের যে ডিপটা যেটা এটা তো উঠার কথা
বুঝতে পারছি স্যার করবো করো দেখি এটা করবো স্যার এখন পজিশন relative আর নিচে যেটা আছে যে টপ যেটা মাইনাস এখন কি করব স্যার তুমি কি ওই এক গ্লোবাল চ্যাট ইনডেক্স 1 বানাইছো গ্লোবাল সিএসএস কো এটা বানাইছো স্যার কথা আসছে নেট প্রবলেম না স্যার এটা গ্লোবাল সিএসএস বানাইছো এটা স্যার একটু ই করছি স্যার মনে হয় হয় নাকি দেখছি এটা এখন কই না এটা ফিক্স করতে পারিনি তো এখন কই না গ্লোবাল সিএসএস চ্যাটিং টপ প্রে গ্লোবালের দরকার নাই চ্যাট ইনডেক্স ড্যাশ 1 এটা গ্লোবাল বানাই নাও আগে কারণ এটা আমাদের প্রায় সময় দরকার পড়ে বুঝতে পারছিস সব কাজে দরকার পড়ে স্যার সো এটা গ্লোবাল বানাই ফেলো চ্যাট ইনডেক্স ড্যাশ 1 এটা কমন ইস্যু এটা আমাদের লাগে লাগে করবো আমরা যদি লেয়ার আপ করতে চাই তখন আমরা মাঝে মধ্যে রিলেটিভটা ইউজ করি বুঝতে পারছি জি স্যার বুঝতে পারছি ফাতেমা আসো জি স্যার দেখাও কি দেখাচ্ছি স্যার এই যে এই
ফর্মটা এখানে হচ্ছে ওই ভ্যালিড ফর্ম ভ্যালিডেশন জাভাস্ক্রিপ্টে করার পরে যে ওয়ার্নিং গুলো দিবে ওই ওয়ার্নিং গুলো এখানে শো করে না সাপোর্ট করলে দেখেন এটা মানে আবার পুনরায় লোড হয় দেখেন আমি দেখাচ্ছি এই যে ওইটুকু হয়ে চলে গিয়ে আবার প্রথমে চলে আসে হ্যাঁ চলে আসে এবার কানেক্টে যাও আবার কানেক্টে ক্লিক করো কানেক্টে ক্লিক সরি কন্টাক্টে ক্লিক কানেক্ট কন্টাক্ট যে প্রজেক্টের উপরে যে কন্টাক্ট লেখা আছে বারবার স্ক্রল করে যাও ঠিক আছে হ্যাঁ এটাতে ক্লিক করলে এটা ফাস্ট হয়ে যাবে ঠিক আছে এখন রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাও দেখো কনসোলে সম্ভবত এরর গুলো লেখা আছে কোথায় এরর স্যার দেখা যাচ্ছে হ্যাঁ বুকো দেখা যাচ্ছে হ্যাঁ কনসোলে ক্লিক করো এবার যে ইয়াতে যাও সাবমিট করো আবার শুধু সাবমিট করছি আরে ফর্মে সাবমিট করবে না তুমি তো রিলোড দিছো হ্যাঁ হ্যাঁ এবার সাবমিট করো দেখো এই যে এতে কিছু আসে কিনা হ্যাঁ ওকে দাও আচ্ছা রিলোড নিয়ে নিতেছে তাহলে তো ওকে আবার সাবমিট করো আচ্ছা ক্যান্সেল করো ফার্স্টে একটা সাবমিট দেয়া সাবমিটে ক্লিক করো সাবমিটে ক্লিক করে একটা ক্যান্সেল করো কি সমস্যা হয়েছিল সমস্যা নেই আবার সব কাইটা ফ্রেশ করো এটা আবার কি নতুন করে আনবো স্যার আবার মানে চলে যাচ্ছে সেদিকে যাও হচ্ছে আসার পর সে আর ধরে রাখতে পারতেছে না রিলোড নিয়ে নিতেছে তাই না হ্যাঁ এবার যে কিউ নিতে যাও আমাদের স্যার এইটুকু আচ্ছা এবার নিচের দিকে আসো যে মেসেজ মেসেজের পর নিচের দিকে আসো এবার দেখো এই জায়গাতে if dollar hero len স্যার এটা এটা এটাতে কি লেখা আছে জিরো হ্যাঁ যদি জিরো চাইতে কি হয় বড় হয় তাহলে কি লিখবে সে ফলস করবে তাই তো হ্যাঁ দেখাটা বুঝছি এখন এই যে এটা তোমার দেখতে হবে যে সবগুলো ক্লোজিং ঠিক মতো আসে কিনা তাই না দেখো তো সবগুলো ক্লোজিং ঠিক মতো আসে কিনা লেন্স স্যার জিরো থেকে বড় মানে একটা ভুল হলেও তো এটা ইরো থাকার কথা তাই না হ্যাঁ সেটাই আচ্ছা একেবারে উপরের দিকে যাও আচ্ছা তুমি এই যে যে ইফ লেখাটা আছে না ইফ স্যার বলে দেন আমি মুখস্থ করতে তারপরে স্যার ই দিব কোটেশন তারপর সিঙ্গেল কোটেশন দাও সিঙ্গেল কোটেশনের ভিতরে দাও হইছে তো কি স্যার বললাম হইছে তো লেখো স্যার এটা ভিতরে কি দিব আরে সেটাই তো বললাম
হইছে তো লিখতে বলছে আপনি আমি তো বুঝি নাই বাইরে সেমি কোলন দিও বাইরে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে ফার্স্ট ব্র্যাকেটের পেছনে সেভ তো সেভ দিয়ে ওই যে ব্রাউজারে যায় রিলোড তো দেখি এই অ্যালার্টটা আসে কিনা প্রবলেম কোথায় ওইটা আগে ধরতো আসছে ওই ওই লেখা তো আসে না হইছে তো এই যে আসছে হইছে তো স্যার এটা আসে কেন কিন্তু এখানে এটা তো অ্যালার্ট ওই লেখা তো এটাই তো দিল এটা আসছে কিন্তু এটা ওকে দেওয়ার পরেও তো চলে যাচ্ছে রিলোড দেওয়ার পর এরপর এটা দেওয়ার পর ওই যে এটা ভিতরে কাজ করতেছে না ঠিক মতো বুঝতে পারছি আমরা চেক করলাম যে উপরে এর উপরে কোনো এরর আছে কিনা যদি দেখতাম যে এটা আসে না তাহলে তার মানে আমরা বুঝতে পারতাম যে এই যে এতে এরর আছে বুঝতে পারছি তো আমাদের এররটা তারপরের লাইন থেকে মানে এখানে স্যার নিচের লাইনে হ্যাঁ এর নিচের লাইনে হচ্ছে কি ঝামেলাটা করতেছে সে কি করতেছে যে এই যেতে রিলোড নিয়ে নিতেছে তো রিলোড নেওয়ার কয়েকটা কারণ থাকতে পারে একটা হচ্ছে যে আমাদের যেটা কোডিং করছে উপরে ফর্মটা আছে ফর্মের মধ্যেও ঝামেলা থাকতে পারে ঠিক আছে তো এই যেতে আমার হিসাব অনুযায়ী হিরোর বানান তো ঠিক আছে তাই না তুমি তো ক্লিন কোড করো নাই তুমি তো বকা খাবা আমি তো স্যার বুঝি নাই কেমনে করব এই যে আসছে আপু আসছে থামেন থামেন কই গেলেন আবার এখানে এটাই এটাই ফন্টা এই যে স্যার ফর্ম দেখেন আপু আপনার ফর্মের লাইন আর নিচে ডিবের লাইন আচ্ছা এগুলো পরে ঠিক করো ঠিক আছে আমরা দেখি এগুলো ঠিক না আমি জানি এগুলো ঠিক না তারপর হচ্ছে কনফার্ম কনফার্মের মধ্যে লিখছো ডু ইউ ওয়ান্ট টু সেন্ড দিস মেসেজ আচ্ছা ঠিক আছে তারপরে হচ্ছে ইফ এর ওইটা তারপর তুমি যেতে লেখছো মাই ভ্যালিডেশন ওকে সো আমাদের মাই ভ্যালিডেশনের ভিতরে ঢুকলো এটা যদি ফলস হয় ফলস হওয়ার পর এরপরটা তো খালি কি হবে স্যার খালি থাকবে না খালির ভিতরে কি কিছু দেই নাই স্যার আমার তো এখন মনে নাই কিন্তু যখন করছি তখন তো মনে হলো যে যা ছিল সেটাই মানে করছি কে করছো একটু দেখতে হবে নাহলে তো বলা যাইতেছে তো ওইটার মধ্যে রিটার্ন ফলস ছিল ওকে এই লাইনে স্যার প্রথম লাইনে আমি বলি দেখো এই যে কন্ডিশনটা বোঝার চেষ্টা করো শর্ট ফাস্টে ইফ কন্ডিশন তাই না জি স্যার দেখছো শর্ট ফাস্টে ইফে ক্লিক করো শর্ট ফাস্টে এই এটা ফার্স্ট ব্র্যাকেটটাতে ক্লিক করো তাহলে ক্লিক করো এটা বুঝে যায় এটা বুঝে যায় এই ইফ কন্ডিশনটা হচ্ছে এই যে এই যে কার্লি ব্র্যাকেটটা শুরু হওয়ার আগ পর্যন্ত হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটা দেখো এরপরে যাও কার্লি ব্র্যাকেটটা আসলে এটা ওকে তো তার মানে হচ্ছে এই টোটালটা হচ্ছে ইফ এর কন্ডিশন তার ভিতর হচ্ছে আমরা লিখছি কার্লি ব্র্যাকেটের ভিতর আবার একটা কন্ডিশন লিখছি তাই না জি স্যার কার্লি ব্র্যাকেটের ভিতর আবার আমরা আরেকটা ইফ এর কন্ডিশন লিখছি প্রথম ইফের হচ্ছে ওইটা ঠিক আছে হ্যাঁ প্রথম ইফের যে ইলসটা ছিল সেটা তুমি আমারে কার্সরের অ্যাক্সেসটা দাও তাহলে তোমার আমি ড্র্যাগ করে দেখি আচ্ছা জি স্যার অ্যাপ্রুভ করছি তাহলে আমি তোমার ভাইঙ্গা ভাইঙ্গা দেখি এই পর্যন্ত হচ্ছে এই কন্ডিশনটা হচ্ছে এরকম ওকে জি স্যার
আমরা ইফ এর কন্ডিশনটা দিলাম, তারপর হচ্ছে এইটা, তারপর হচ্ছে এই কি ইফ এর কন্ডিশন হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে? তারপরে এই যে যে কার্লি ব্র্যাকেটটা আছে, এই যে এই কার্লি ব্র্যাকেট আর হচ্ছে এই কার্লি ব্র্যাকেট, ঠিক আছে? আমি যদি ইয়া করি তার মানে হচ্ছে এই টোটাল ইফ এর মধ্যে আমরা যেটা পাইতেছি এই কন্ডিশন, ক্লিয়ার? এই যে কার্লি ব্র্যাকেট এই জায়গাতে আর এটা ক্লোজিং এর জায়গায়, আর দ্বিতীয়টা হচ্ছে ইউস এর, ওকে? তো ইউস এর মধ্যে যদি আমরা এটা সাজাই তাহলে এটা দেখতে এরকম চললাম। তার মানে ইফ এর কন্ডিশন যদি আমরা এটার সাথে কার্লি ব্র্যাকেটটা এইভাবে রাখি তাহলে আর কি তোমার জন্য পরিষ্কার হবে, এই যে ইফ এটাতে শুরু হইলো এই জায়গাতে শেষ, তাই তো? তারপরে ইলস এই জায়গাতে শুরু হলো এই জায়গাতে শেষ। দেখো নিচের গুলো কিন্তু তুমি সেম ভাবেই করছো। আমরা যদি এগুলো ইয়া করি এগুলো সাজানো যায় কিভাবে, এটা কি অটোমেটিক হয় না নাকি নিজে রেকর্ড করতে হয় কোডিং করার সময়? সাজায় নিতে হয়। এই দেখো এই যে আমরা ইফ এর কন্ডিশন কিভাবে করছিলাম, এই যে ইফ, এই যে কার্লি ব্র্যাকেট ওপেন, তারপর হচ্ছে এই দেখো এই ইফ এর ক্লোজিং এই জায়গায়, এই যে তুমি সাজাও নাই তাই এগুলো কি সব হতবরল হয়ে গেছে, কিছু পলিসি আছে। এই ইফ বরাবর আমরা কি এটার ক্লোজিংটা রাখি, ওকে? এই ইফ এর এই দেখো এই যে এটা ক্লিক করলাম এই যে এটা লাল দেখছো, তারপরে এই ইলস এর ক্লোজিং হচ্ছে আবার এই জায়গাতে, ওকে? তো আমরা যদি এই অ্যালাইন গুলো ঠিক রাখি তাহলে আমাদের বুঝতে সুবিধা। তুমি দেখবা যে টিভিটাতে এই সেম ভাবে তোমার দেওয়া আছে, তো তুমি ওইটা ফলো করলে হয়ে যেত। সেম ভাবে আমরা কি করলাম যে উপরে একটাতে সেম ভাবে সাজাইলাম, তাই না? ইফ এর মধ্যে হচ্ছে এই যেটুকু এটা হচ্ছে এটার কন্ডিশন, ক্লিয়ার? চলা ইফ এর ক্লোজিং এ যেতে শেষ, তারপরে কার্লি ব্রেকেট দিয়ে শুরু, তারপরে হচ্ছে এই যে আবার ইলস, ইলস এর মধ্যে এই জিনিসটা আছে, এই রিটার্ন ফলস। আবার আমাদের কি করতে হবে, যদি ইরর থাকে যদি এটা ফলস হয় তাহলে কি এই যে এটার ভিতরে যে আবার ইফ কন্ডিশনটা করছে এটার ভিতরে আমাদের কি লিখতে হবে, রিটার্ন ফলস করে দিতে হবে। বুঝতে পারছি? জি স্যার। এই যে ইফ কয়টা, একটা দুইটা, আর এই ইফ এর ইলস হচ্ছে এটা, আর এই ইফ এর কোনো ইলস আছে নাই? তো এখন যদি আমরা এটাকে সেভ করি, সেভ করার পর হয়ে গেল, হয়ে গেল আমরা যদি এখন রিলোড দেই বা হচ্ছে তোমরা ওই জরিনা খাতুন বানাইছো না, একটা মাথা করি বেশ কই স্যার, জরিনা খাতুন কোথায় লেখা? এখন যদি আমরা দেই আপনি আসছে? জি স্যার আসছে। আমরা নর্মালি আমি দেখলাম যে চেক করে যে উপরে কোনো ভুল আছে কিনা, ঠিক আছে? যদি ভুল থাকতো তাহলে আর রিজাল্টটা আসতো, ক্লিয়ার? স্যার আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ বল। সেটা হচ্ছে যে এই যে ফাংশনের সবার নিচের লাইনে যে কালারটা দিছি ওটা তো আপনি কোড করছিলেন, ওই কোডটা কালারটা আমি তুলে দিছি কিন্তু আমি এখানে ইন্সপেক্ট করে ওই কালারটা দিতে পারলাম না, আমি বুঝতেছি না যে এই কালারটা আসবে কিভাবে। এটা লাগে ক্লিক করার পর এটার কাজ করব, এর আগে তো কাজ করে না। যাও কোডে যাও দেখাই আপনার ওখানে তো অ্যাক্সেস, আর তুমিও তো অ্যাক্সেস করতে পারো, সমস্যা নেই। আমার তো এই যেতে ডাবল ডাবল ক্লিক করা লাগে। আচ্ছা আচ্ছা ওকে, এটা একটাতে ক্লিক করো এখন আসবে না। আচ্ছা একটা সিলেক্ট করো, এই যে সিলেক্টর দিয়ে এটা ধরো, নিচেরটারে ধরো, সিলেক্টরে ক্লিক করো আগে, সিলেক্টর ক্লিক করে যে ইমেল এরটাতে ক্লিক করো, সিলেক্টর হয় নাই না চলে আসে, তাহলে নিচেরটাতে করো, ঠিক আছে? এটা এটা করছো না, এই দেখো যে নিচের দিকে আসো, ইমেল এর পরে নিচে নিচে, হ্যাঁ স্যার সিলেক্ট হইছে কি? আই টুপের দিকে যাও, তোমরা তো মনে হইতেছে যে কার্সর ঠিক মতো ইউজ করা জানো। আচ্ছা আমি এটা রিলোড দিয়ে নিই আবার,
আচ্ছা স্যার রিলোড নিতে প্রত্যেকটা আমার কয়েকবার ক্লিক করা লাগে তারপর কাজ সাপোজ আমি যদি এই সিলেক্ট করতে সিলেক্ট করি এই এইটা আমি সিলেক্ট করলাম দেখছো এই যে একটা নীল কালারের মতো হইছে দেখছো জি স্যার এখন দেখো যে এটার মধ্যে কি আছে কিছু লেখা কালার স্যার নাই স্যার তো আমি যদি এখন এটাতে ক্লিক করি দেখো যে একটা এই যে দেখছো স্টাইল চলে আসছে এটা কোথা থেকে আসলো এটা পাইছিলাম স্যার এটা পাইছিলাম ঠিক আছে এটা আসলো এই যে যে লেখাটা পাইতাছো এটা মূলত হচ্ছে কি আমাদের এই যে এই জায়গা এই যে এটা তোরছে জি স্যার হ্যাঁ এখন তুমি কি এটা কালারটা চেঞ্জ করতে চাইছো তাই তো জি স্যার মানে আর একটু ট্রান্সপারেন্ট করতে চাইছি আচ্ছা আর একটু ট্রান্সপারেন্ট চাইলে এই যে এখন এটারে ইয়া করতে হবে যখনই ক্লিক করবে এই স্টাইলটা যোগ হবে তো তুমি যদি এই যে জায়গা থেকে ট্রান্সপারেন্ট করো এখন ঠিক আছে আমরা যদি হেক্সার মধ্যে নিয়ে আসতে চাই হেক্সাডেসিমল ঠিক আছে তাহলে আমরা এই হেক্সাডেসিমলের জন্য এই জায়গাতে ক্লিক করলে চেঞ্জ হয় যদি আমরা এখন সেভ করি সেভ করে যদি আমরা রিলোড দেই তাহলে এখন থেকে কি সব একই ভাবে আছে দেখো করলাম রিলোড না দিলে কাট চলে যায় না কেন স্যার রিলোড দেওয়ার আগে নরমালি মানে রিলোড না দিলে এই কালারটা যায় না কিন্তু তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে যাবে এটাও সম্ভব এই কথা তোমাদের তো জাভাস্ক্রিপ্টে কি প্রেস দেখানো হয়েছে না স্যার বুঝি নাই থাকতে পারে আমার মনে নাই এটা বলো থাকতে পারে তোমার মনে নাই আমার যতটুকু ধারণা আমি তো দেখানোর কথা কারণ এইগুলা লাগে তো এই কারণে জাস্ট একটু নলেজ দেওয়া হ্যাঁ কোড করছো কোথায় ভিডিও দেখাইতেছো স্যার আমি ডাউনলোড করছি আরে কোড কোথায় করছো জি স্যার এই ওরে কেউ কিছু বুঝাও আপু তুমি হচ্ছে 17 নাম্বার ভিডিওটা দেখছো ওই 17 নাম্বারের কোডটা কোথায় সেটা বের করো সরি সরি আমি ভাবছি হচ্ছে স্যার ভিডিওটা মানে দেখে আমাকে কি করতে বলতে আচ্ছা আমি দেখাচ্ছি আচ্ছা এটা তো হচ্ছে শুধু ইয়াদা তারপর 18 নম্বরের স্যার আছে কি
এটা তো এটা তো আমি বলতে চাচ্ছিলাম যে কি অ্যাপটা আছে কিন্তু কি প্রেস তো নাই স্যার ও আচ্ছা রাইট ওই কি অ্যাপ কি ডাউন এই যে এই যে এই যে কি অ্যাপ লেখা আছে এই যে স্যার এটা আছে আচ্ছা ও কি প্রেসটা ওইটাই আর কি অ্যাপ দিলেও কি সেম কাজ তো কি অ্যাপের মধ্যে তুমি জাস্ট এটা ব্যাকগ্রাউন্ডটা অফ করাই দিলা তাহলেও হয় এই যে এটা আমি কপি করে নিয়ে দিলাম তারপর হয়ে গেল এখন আমরা ইয়াতে দেখে প্রথমটাতে হ্যাঁ মাই ফোকাস সবার নিচে স্ক্রল করে নিয়ে যাবো তো আমরা এটার নিচে এটারে দিয়ে দিলাম মানে তোমাদের কিন্তু সব আমি সিস্টেমে সব দেখা দিচ্ছি ব্যবহার করার পলিসিটা তোমাদের করে নিতে হবে তো এই জায়গাতে আমরা জাস্ট কি করলাম ধর যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে দিলাম সাপোজ এটা কপি করলাম হোয়াইট বলতে হচ্ছে সব ডাবল এফ দিয়ে দিতে হবে তারপরে দাও একটা লেখো লেখো আচ্ছা দাও যেতে যেতে যে কম চলে দাঁড়ো কম এই যে ডাবল কোটেশন করা দেখো ওই জায়গাতে জাভা স্ক্রিপ্টে রিন হচ্ছে তাই ওই জায়গাতে দেখা যাচ্ছে ওই রিলোড দাও এবার এটাতে লেখো এটা দেখছো মজার না কি বুঝলা এখন যা লেখবা সব বড় হাতে রয়ে যাবে কিন্তু নিচেরটা হবে না দেখো নিচেরটাতে ইউজ করি নাই দেখো হেভি ইন্টারেস্টিং না জাভা স্ক্রিপ্ট অনেক মজার কিন্তু স্যার অনেক কঠিন এত মনে থাকে না আর দুই টাইপের লেখা ছোট হাতের বড় হাতে দুটো লেখা যাবে না হ্যাঁ ক্যাপিটাল আর স্মল আর দুটো লেখা যাবে না একসাথে না এটার মধ্যে তো আমাদের লেখা ছিল যে আপার কেস এই যে দেখো হ্যাঁ দুটো একসাথে দিলে কি লিখব তুলে কিছু লিখবা না তা নিচে যাব নিচে আচ্ছা তাহলে এই যে আপার কেসটা উঠাই দিলেই হয়ে যেত সাপোজ আমি এটা কমেন্ট ট্যাগের মধ্যে দিয়ে দিলাম সেভ করো সেভ করে এবার তুমি যা দিবে তাই তোমাদের দেখতে হবে 10-15 বার একই লেসন ঘুরে ফেরা একই লেসন ঘুরে স্যার আপনার যে প্রজেক্টটা আপনি করাইছেন ওইটা যদি কয়েকবার দেখি স্যার মানে আর 10 বার হয়তো বা কনসেপ্টটা ক্লিয়ার হবে তারপরে তোমরা ইউটিউবে যে কোনো ভিডিও দেখলে তোমাদের কাছে 1-2 ব্যাপার হবে ঠিক আছে জি স্যার এই হচ্ছে স্যার স্ক্রিন শেয়ার অফ করে দিন হ্যাঁ শেয়ার অফ করে দিন এরপরে কি আছো স্যার আমি আছি আচ্ছা দেখো
শেয়ার চালু করো, নামাজের সময় হয়ে গেছে। তোমরা সবাই কি নামাজ পড়ো? জি স্যার। নামাজ পড়ো যাতে শয়তান কাছে যেয়ে না ধরে। শয়তানি এগুলাতে ধরো যে কাজে ব্যস্ত থাকলে শয়তানের মাথা নষ্ট হয়। মাথার মুকুটটাই রয়ে গেল বিভিন্ন বড় বড় প্রজেক্ট গুলাতেও দেখবা সেম জিনিসই দেওয়া। ওকে নিয়ম আছে, ফার্স্টে অতটুকু, তারপর হচ্ছে দু স্টেপ, তারপরে বাকিগুলো স্টেপ বাই স্টেপ আছে। আর ওই আমার সে আগের প্রবলেমটা আমি এটা করতে পারি নাই, এইটুকুই বাকি আমার। আচ্ছা, এটা না পারার তো কিছু নাই, তুমি কি করছো সেটা। আর আমি আপনার ক্লাসে মনে হয় এইটুকু হয়তো করতে পারি নাই, আমার স্কিপ করে গেছি, ওই ভিডিওটাও আমার কাছে নাই, আমি একটু পাঠিয়ে গেছি। আচ্ছা, এই ভিডিও কেন থাকবে না, ইউটিউবে আছে তো। কত নম্বর ক্লাসে স্যার সেটা মনে নেই তো। এটা হচ্ছে ধরো তোমাদের যদি 28 নাম্বার ক্লাস হবে, 28 নাম্বার ক্লাস নাই স্যার, 28 নাই, তাহলে নাম্বার তার আগে, 28 নাম্বার ক্লাস, 28 এর আগে হতে পারে, আমি 28 দেখছি, 28 নাই। যেদিন বুঝতে পারছো, যেদিন ফাইনাল কাজটা করা হয়েছে এটা ওইটাতে করা আছে, মানে ওই যে উপরের হোপটাও করা হয়েছে নিচেরটাও করা হয়েছে। তোরছি উপরের হোম বলতে হচ্ছে তোমার হচ্ছে ন্যাপার, আর এই যে এটা যেদিন করা হয়েছে সাথে রেসপন্সিভও করা হয়েছে, চেক করে। হ্যাঁ, এই ভিডিওটা আমার দেখা হয়নি এই জন্য এটা আমি এটা দেখো। তোমার হচ্ছে এই দুই মানে 25-26 এই দুইটার পরে 27-28-29 এই দুইটা ভিডিওর মধ্যে যে কোনো একটা। আর হচ্ছে আমাকে যে প্রজেক্টটা দিয়েছেন সেটা হচ্ছে এইটুকু কাজ আমি কিভাবে করব, এই পিকটার সাথে এটা পাশাপাশি কিভাবে নিব। আচ্ছা, উপরেরটা হচ্ছে নরমাল। হ্যাঁ, এইটুকু আমি করতে পারছি। হ্যাঁ, আর এইটা মানে পিকটা নিছি, লেখাগুলো হচ্ছে আমার এখানে আসছে, এখন কি মানে তোমার মিডিয়া ইউজ করতে হবে, একটা ডিপের মধ্যে মিডিয়া ইউজ করতে হবে। তুমি গেট বুড স্টাফে যাও, ওই যে মিডিয়া অবজেক্ট তো চালু করেই আছে। হ্যাঁ, এই যে প্রথম পেজ তো, এই প্রথম এটা একেবারে উপরে যাও, উপরেরটা এক্সাম্পল ক্লিক কর, যে এক্সাম্পল লেখা আছে ওটাতে ক্লিক কর। আর এই যে এটা না ডান পাশে, আরে কপাল কই এই এক্সাম্পল তো এটা কাটো, এটা কাটো, আরে এটা কার্সরটা উপরে ট্যাবটা কাটা দাও, দেখছো কি করলাম স্যার। যাও, ভালো হয়েছে, এখন আরেকটা জিনিস শিখবা, ব্রাউজার চালু করছো? এখন হচ্ছে কন্ট্রোল শিফট টি, না শিফট আর টি দাও, শিফট টি, শিফট টি, হ্যাঁ শিফট চেপে ধরে টি, আচ্ছা কন্ট্রোল শিফট টি দাও। এই যে সব চলে আসছে, যে পাশের টেবে যাও, পাশের টেবে, এটার পরের টেবে যাও, হ্যাঁ আগের টেবে, হ্যাঁ ডান পাশে দেখো, ওই যে এক্সাম্পল লেখা আছে ডান পাশে, হ্যাঁ চেষ্টা করতেছি।
তোমার এই ইমেজটা কপি করে উপরে নিয়ে যাও, এতে তোমার ইমেজটা কাট করো, তারপর ওই ইমেজের উপরে ওভাররাইট করে দাও। এই যে বডির ভিতরে যেটা লেখা আছে H5 আর ওই যে একটা আছে এটা সব। আচ্ছা তুমি যে আগে একটু ইয়া করো যে টেক্সট ওয়ার্ডটা চালু করে আনো, উপরে যে প্লাগইনস লেখা আছে না বারের মধ্যে দেখো প্লাগইন, তার নিচে যে টেক্সট ওয়ার্ড আছে আবু ভিউ এ যায় ওয়ার্ড র‍্যাপে দেন। হ্যাঁ হ্যাঁ এখন এই যে H5 আর হচ্ছে যে নিচে যে টেক্সট গুলো আছে সব কেটে দাও, তারপর ওই যে একটা পেস্ট এখানে পেস্ট করে দিই স্যার। হ্যাঁ পেস্ট করো কন্ট্রোল ভি। ওকে এবার ওইটার প্যানের অ্যালাইনটা ঠিক করো, সেভ করো, সেভ করে দাও। এখন হচ্ছে এই পাশে একটু ফাঁকা দরকার তাই তো? হ্যাঁ যাও করে যাও। এই যে মিডিয়া বডি লেখা আছে না, আচ্ছা মিডিয়া বডিতে না, এই যে ইমেজ ট্যাগ এর মধ্যে ডি ব্লকের পাশে লেখা দাও এম আর, এম আর মার্জিন রাইট, ঠিক আছে হ্যাশ টু সেভ করে ওটা ব্রাউজারে যায় রিলোড করো। হ্যালো জি স্যার, আপনি ফোন দিলে এই হয়ে যাওয়ার কথা, এখন ওইটা কপি করে হচ্ছে জাস্ট ইমেল গুলো চেঞ্জ করে এটা হয়ে যাবে। হ্যাঁ স্যার হচ্ছে আমার আমার যেটা টেমপ্লেট সেটার এই ইগুলো হচ্ছে নিচে বাটন দিকে নিচে। হ্যাঁ বাটন নিচে বাটন করে নিবা, এটা শাকিল আছে আব্দুল কাদের আছে ওদের কাছ থেকে পরামর্শ নিতে পারে, ঠিক আছে মেসেঞ্জার গ্রুপে বলবা যে এটা পারতেছি না এটা করে দিতে যে এরকম এই যে এরকম। হ্যাঁ হ্যাঁ ওরা হেল্প করবে সমস্যা নেই, ঠিক আছে। তারপরে স্যার হচ্ছে আরেকটু দেখেন এইটুকু কিভাবে করব স্যার, এটা হচ্ছে একটা সেকশনের ভিতরে এগুলা হচ্ছে আইসোটোপ ইউজ করে হচ্ছে প্রত্যেকটা পার্ট করছে না স্যার? না না এটা আইসোটোপ না তো, এটা হচ্ছে ট্যাব ফিল ইউজ করছে, ইউজ করছে এটা তো আমি পারবো না মানে আমি তো ভাবছি স্যার আইসোটোপ মনে হয় ইউজ করছে। না না এটা আইসোটোপ না, এই যে তুমি ইয়াতে যাও কোডে যাও দেখাই, আমি এটুকু করি নাই স্যার। আচ্ছা তুমি ইয়াতে যাও ব্রাউজারে যে বুটস্ট্র্যাপে ঢুকো, ডকুমেন্ট কম্পোনেন্ট তারপরে এই যে আরেকটু নিচে স্ক্রল করে যাও ন্যাপ ফিলের ওই যে ফিলস লেখা আছে আর যেতে থাকো যেতে থাকো যেতে থাকো
এবার দেখো প্রোফাইলে ক্লিক করো, ওকে কন্টাক্টে ক্লিক করো, এটা হ্যাঁ এটা যে আসছে জি আমি ভাবছি ওইটা মনে হয় চেষ্টা করলে পারবা, চেষ্টা না করলে পারবা কেন? এটা তো সহজ, এই যে নিচেরটা প্রোগ্রেস বার এটা পারবা না? হ্যাঁ এটা পারবো, এইটা এগুলো হচ্ছে এই যে পার্সেন্টেজ যেটা সেটা তো কাউন্টার। হ্যাঁ হ্যাঁ এই যে যে 65 যেটা আছে 65 বা 90 এটা স্প্যানের মধ্যে রাখবো, সেটা ক্লাস ডি বা কাউন্টার তাহলে কি এই 90 টা চেঞ্জ হবে, পার্সেন্টেজ নিয়ে আর ঝামেলা নাই। আর নিচে যে এটা তো আমার কাছে তো মনে হচ্ছে এমনি পারার কথা, ব্যবহার করতে হবে। এটা কারের জন্য দেখাই দিছিলাম, ভিডিও গুলো দেখো শাকিলের হেল্প নিতে পারো, ও হেল্প করতে পারে, ঠিক আছে? হ্যালো স্যার। হ্যাঁ আছে কিছু দেখানোর? স্যার একটু দেখানোর ছিল স্যার। হ্যাঁ দেখাও। জি স্যার দেখতে হবে আসলে এটা কেন কাজ করে না, বাউন্স দিলে তো লাভ পারবই, ঠিক আছে স্যার। আর এটা করতে চাইছিলাম যে ওগুলা বিভিন্ন ভাবে একটু ট্রাই করে দেখো যে কোন কারণে এটা পাইতেছে না, ঠিক আছে? ভিতরের মলিকুল তো হতে পারে এলআই এর মধ্যে দিয়া দেখো কাজ করে কিনা, নাইলে এটা ভিতরে যে এ ট্যাগ আছে সেটার মধ্যে দিয়া দেখো, ঠিক আছে? জি স্যার এই যে এই জায়গায়, হ্যাঁ এটা এই জায়গাতে দিলে কাজ করতে পারে, এই ট্যাগের মধ্যে হতে পারে অথবা এলআই এর মধ্যে দিয়া দেখতে পারো, মানে এইটার ভিতরেই দিতে হবে বা আই ট্যাগ এর মধ্যে দিয়া দেখতে পারো। আইসোটোপের সময়
ও আচ্ছা ওইটা তো বাটন দেখাইছিলাম, এইটার মধ্যে ইনপুট ট্রে ধরে এটা থাকুক, এটা সবার জায়গাতে থাকে, এটা নিয়ে মাথাব্যথা করে লাভ নেই। ঠিক আছে স্যার, ঠিক আছে, এটা না থাকলে ঝামেলা আছে, এটা থাকতো। আচ্ছা স্যার, তাহলে ফোকাস বুঝা যায় না। ঠিক আছে, আর কারো কি আছে? আচ্ছা তাহলে হ্যাঁ বলো। আমারটা তো এভাবে রেডি করছি, আপনি যেভাবে বলছিলেন যে সবগুলার জন্য আলাদা আলাদা ভাবে আলাদা সেকশনের জন্য আলাদা আলাদা ফাইল তৈরি করে, এই যে অ্যাবর্ট সেকশন কন্ট্রাক্ট এর জন্য আলাদা। ফাইনাল হয়েছে সব? ফাইনাল বলতে একটু বাকি আছে হালকা, এই যে 8000 সিএসএস হলো, সিএসএস তো স্যার গ্লোবাল বাদ দিয়ে সিএসএস লাগছে মাত্র এক লাইন, এই যে দেখেন বলে মিনিমাম 1000। কোডিং করার পলিসি জানতো স্যার, এই যে ব্যাকগ্রাউন্ডের জন্য আলাদা আলাদা ই করে রাখছি, হ্যাঁ এটাই নিয়ম, ঠিক আছে, পলিসিটাই হচ্ছে এরকম। যাক তুমি অনেক ভালোভাবে শ্রম দিতেছো, আসলে একটু ভালো করতে পারবে, এটা কিন্তু তোমার জন্য একটা অ্যাসেট, মনে রাখতে হবে। ঠিক আছে জি স্যার, কেন চলে যায় ছোট স্ক্রিনে এটা? হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, এটাই দরকার, আমি এটাই বলতাম যে বেশি ছোট হলে যাতে নিচে যায়, তারপর কইরাই বলছো। যাক কারণ তো দিন ছোট হয়ে গেছে, নামাজ না পড়লে ছানা। ওকে, যারা ইনস্টল করছো, যাদের যে ইনস্টল করা আছে একেবারে ফ্রেশ কপি, ঠিক আছে, তাদের মধ্যে কেউ একজন চালু করো। হ্যাঁ শেয়ার করো, কারণ হচ্ছে কি আমারটাতে তো অনেক ফাইল, অনেকের বুঝতে অসুবিধা হবে এই কারণে। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করবো হয়ে গেল, আবার সেটা হচ্ছে নর্মালি আমরা জ্যাম ইনস্টলেশন দেই সি ড্রাইভে, কোথায় দেই সি ড্রাইভ, আরে এটা এখন চালু করো কে স্যার, ইনস্টল আর ফারস্টে আমরা এটা নর্মালি ইনস্টল দেই সি ড্রাইভে, তো আমাদের এই জ্যামটাতে আমাদের ডেটগুলো যেতে হবে কোথায়, আর ফারস্টে সি ড্রাইভে যেতে হবে, যাও সি ড্রাইভ। তারপর হচ্ছে এই যে জ্যাম্প লেখা থাকে, ঠিক আছে, তো এই জ্যাম্পের ভিতর আবার যাব, অনেক ফাইল আছে, সো আমরা এর মধ্যে ঢুকবো কি স্পিড অপ, ওকে, এই স্পিড অপ সেট তো ভাই তোমার কাছে তো নাই সব, না হবে না, ফাইল করে দিয়েছি, না তোমারটা হবে না, আর কারটা আছে, আরে কি করতেছ স্যার, হুম হুম জানান, আরে তোমারটা হবে না রে ভাই, এটা ফ্রেশ কপি না, একটা জিনিস আমি এরর দেখাবো, মানে প্রবলেম। ও আচ্ছা স্যার, আমার আমারটা ফ্রেশ আছে, কারটা আরে তো ঠিক আছে, তোমার স্ক্রিনশটটা অফ করো, আমরা সি ডেপে জ্যাম্পে যাব, যাওয়ার পর ঢুকো এসটি ডট, এসটি ডট চার নাম্বার সম্ভবত ফোল্ডার, চার নাম্বার ফোল্ডার,
আমি মাত্র ইনস্টল দিছি স্যার। আচ্ছা যাই হোক, এই টোটালটা হচ্ছে কি সবার কাছে আছে, ঠিক আছে, ক্লিয়ার? এখন আমরা একটা আমাদের যে ক্লাস, তুমি যে লাস্ট কে বুটস্ট্র্যাপের যে প্রজেক্টটা করছো আছে স্যার, স্যার আছে টেমপ্লেটের বুটস্ট্র্যাপের, জি স্যার, ওই ওই ফোল্ডারে একটু যাও তো, রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে চালু করো। হ্যাঁ পুরো ফোল্ডারটা কপি করো, তারপরে যে আমাদের যে জ্যাম্পের যে ফাইলটা ছিল ফোল্ডারটা ছিল ওইটার মধ্যে যা পেস্ট করো, যাও ফোল্ডারে দিলে। হ্যাঁ লিস্টটা করতেছি। আচ্ছা ঠিক আছে, সবারটা তো বুঝতে পারছো কেমনে জ্যাম্পে ঢুকা লাগে, বুঝতে পারছো? আচ্ছা স্ক্রিন শেয়ার অফ করো, আমি করি আমারটা দেখো, তারপরে যে ইউরোটা আসবে সেটা আমরা সলভ করবো। তো ওটা দেখানোর মূল কারণটা হচ্ছে এখন আমরা যেহেতু কাজ করব পিএইচপি নিয়ে, এখন এর একটা ধারাভাষ্য আমি নিয়ে নেই, সেটা হচ্ছে আসলে পিএইচপি জিনিসটা কি বা আমরা কেন ইউজ করি। পৃথিবীতে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে, সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে কাজটা করে সেটা হচ্ছে যে সার্ভার সাইড কাজটা করে, কিসের কাজ? সার্ভার সাইড, মানে ওয়েব বেসড যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে ওয়েব বেসড। তো এটা সার্ভার সাইড কিভাবে কাজ করে, কারণ হচ্ছে আমরা যে ডেটাগুলো দেখি সেগুলো কোনো না কোনো ডেটাবেজের মধ্যে থাকে, সেটা কি করে ওই জায়গা থেকে নিয়ে এসে আমাদের ফ্রন্ট এন্ডে দেখে, চললাম? এখন ওই ডেটাবেজে রাখা এবং ডেটাবেজ থেকে নিয়ে আসার জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে একটা প্রোগ্রামে আমরা মানে স্মরণাপন্ন হই আর কি, সহজ কথা। যদিও কি জাভা স্ক্রিপ্টের বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে সেটার মাধ্যমে করা সম্ভব, সার্ভার সাইড ফ্রেমওয়ার্ক আছে, বাট এমনি নরমালি জাভা স্ক্রিপ্টের তো আগে ছিল না, তো তখন আমরা কি করতাম যে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ডেন্স, এর মধ্যে সবচাইতে সহজ এবং সহজে বোঝা যায় শেখা যায় এর মধ্যে একটা হচ্ছে পিএইচপি। এছাড়া আছে তো তোমার হচ্ছে .NET, সি শার্প, তারপর হচ্ছে তোমার পার্ল, রুবি, ঠিক আছে, পাইথন, জাভা, ঠিক আছে, জাভা দুটোরই কাজ করে, ডিভাইস বেসও কাজ করে ওয়েব বেসও কাজ করে, যদিও ওয়েব বেসের কাজ অনেক কম জাভা, ঠিক আছে, কিন্তু জাভা স্ক্রিপ্ট কিন্তু আবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পারছি এখন পিএইচপি আমি নর্মালি সবাইকে বলি, ধরো যে কেউ পাইথন শিখতে চায় বা আদার্স কিছু শিখতে চায়, তখন আমি বলি যে তুমি 2-3 মাস পিএইচপির উপর লার্ন করো, কারণ এটা একটু খুব দ্রুত শেখা যায়, তো সকল প্রজেক্ট প্রজেক্ট করা ফেলা যায়, তো তুমি পরবর্তী যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে তোমার জন্য সহজ হবে। এখন কেন বা কি সহজ, সহজ কথা ধরো যে শাকিলের তিনটা গরু আছে, কটা গরু? তিনটা গরু, একটা হলো সাদা গরু, একটা হলো কালো গরু, আরেকটা হচ্ছে কি লাল গরু, সবটি কি, সবগুলা কি গরু? গরু, মনে রাখতে হবে সবগুলা কি গরু। তো আমাদের সবগুলা প্রোগ্রামিং এর একটা জিনিসই মেইন, সেটা হচ্ছে আউটপুট, নাম কি? আউটপুট। যেমন সি বা সি প্লাস প্লাস যখন আমরা করি আউটপুট দেখানোর জন্য আমরা কি ইউজ করি, প্রিন্ট এফ, তাই না? কেউ কি করো না এই জায়গাতে, সি করছো কেউ? সিতে প্রিন্ট এফ দিতে হয়। হ্যাঁ, তো আমরা কি প্রিন্ট এফ ছাড়া কি আমরা কি আউটপুট দেখতে পারি, দেখতে পারি জানি না? জি স্যার,
আউটপুট দেখা যায় আর পিএইচপি তে ইকো দিয়ে দেখতে হয় ঠিক আছে কিন্তু কাজ কিন্তু একটা আউটপুট আনা বুঝতে পারছি নাম ভিন্ন এক এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক একটা তো যাই হোক সেটা হচ্ছে আলাদা বিষয় তো এখন আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করি সেটার জন্য কি দরকার যেহেতু আমরা আগে বলছি সার্ভার সাইড কি সাইড সার্ভার সাইড তো সার্ভার সাইড হইতে হলে অবশ্যই একটা সার্ভার থাকতে হবে আর আমরা যে সার্ভারটা ইউজ করছি সেটা হচ্ছে জ্যাম সার্ভারের মধ্যে ঠিক আছে অ্যাপাচি আছে কি আছে অ্যাপাচি তো আমরা যদি দেখি যে এতে কি লেখা আছে যে জ্যাম ইজ দা মোস্ট পপুলার পিএসপি ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট কমপ্লিটলি ফুললি এই যে অ্যাপাচি ডিস্ট্রিবিউশন কন্টিনিউ এই এই জিনিসগুলো থাকে বুঝতে পারছি আমরা নর্মালি কাজ করবো কি অ্যাপাচি সার্ভার আমাদের দরকার জ্যাম হচ্ছে কি একটা সফটওয়্যার যার মধ্যে অ্যাপাচি আছে বুঝতে পারছি এছাড়াও যদি আমরা সার্চ দিই যে পিএসপি ডেভেলপমেন্টের জন্য কি কি সফটওয়্যার আছে টপ টেন এর মধ্যে সবার ফার্স্টে কি লেখা আছে ক্যাম্প আছে ল্যাম্প আছে লিম্প আছে ম্যাম্প আছে ওয়াম্প আছে সব পি আছে সাথে ঠিক তো শুধু এটার মধ্যে কি ক্যাম্পাস ঠিক আছে যাই হোক এগুলো হচ্ছে কি ওই অ্যাপাচি সার্ভার সম্পর্কিত বুঝতে পারলাম এই অ্যাপাচি কি করে ওই যে আমরা যে বললাম যে এক এক নামে ডাকে ওই ডাকগুলো তার কাছে মুখস্থ আছে তো আমাদের পিএসপি ইউজ করার জন্য যে সকল কিওয়ার্ড বা যে সকল ফাংশন ব্যবহার করতো সেগুলা কে চিনবে ওই অ্যাপাচি সার্ভার চিনবে বুঝতে পারছি সে অনুযায়ী আমরা আউটপুট নিয়ে আসতে পারবো তো আমরা প্রত্যেকে সি ড্রাইভে যাই যা এই যে জ্যাম জ্যাম্পের ভিতর হচ্ছে এসটি ডকস তার ভিতরে আমরা একটা ফোল্ডার করব ঠিক আছে আমার এতগুলো দেখে লাভ নাই ঠিক আছে কারণ আমার এই যে বিভিন্ন প্রজেক্ট আছে তাই ওকে তো আমি একটা কন্ট্রোল শিফট এন আমি এরকম একটা ফোল্ডার নিলাম এখন আমরা যে লাস্ট যে কাজগুলো করছি সেই জায়গা থেকে আমার ফাইলটা নিয়ে আসি জাস্ট একটা জিনিস দেখাবো আমরা তারপর সেই জায়গা তো হচ্ছে 34 কপি করলাম পেস্ট করো ওকে তো পেস্ট হইলো তো আমাদের ক্লাস হচ্ছে কি আজকে 35 ক্লাস তাই তো আমরা দিলাম 35
তো এখন আমরা নরমালি কি ইউজ করি ডাবল ক্লিক করে সব চালু করে ফেলি তাই না ডাবল ক্লিক তাই তো এখন আমরা যে সার্ভারটা ইউজ করছি সেটা হচ্ছে জ্যাম আমরা কি চালু করছি জ্যাম চালু করছি না চালু করে এখন চালু না করার আগে যদি আমরা চালু করতাম তাহলে কি হইতো নরমালি আমরা যেহেতু পিএইচপি ফাইল করব তো আমাদের এইটাতে কি লেখা আছে HTML ডকুমেন্ট তাই না HTML তো আমরা এই ইনডেক্স ফাইলটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলাম করার পর এটার নাম দিলাম ইনডেক্স আচ্ছা সরি কন্ট্রোল সি ভি করার দরকার নাই আমরা নোটপ্যাড থেকে এটা সেভ চেঞ্জ করব নোটপ্যাডে চালু করলাম চালু করার পর আমি এটাকে সেভ এস করব নাম দিব এটা পিএসপি ইনডেক্স তো লেখাই আছে সাথে কি দিব পিএসপি পি এর মধ্যে কয়টা ক্লিক করব 1 2 3 চলো তিনটা ক্লিক করলে এই যে পিএসপি চলে আসে এই যে পিএসপি ওকে সেভ তো আমাদের এই জায়গাতে দেখো যে একটা হচ্ছে পিএসপি ফাইল পাইছি একটা হচ্ছে ক্রোম ফাইল কারণ এই ইনডেক্স ফাইলটা আমরা আপাতত নাম দিলাম মেইন ওকে এখন যদি আমরা এটাকে রিলোড দেই তাই কিন্তু আমরা যদি পিএসপি ফাইলটাকে ডাবল ক্লিক করতাম আসতে এটা হ্যালো আসছে কিন্তু আমাদের এসটিএমএল ফাইল তো রান হওয়ার কথা কিছুক্ষণ আগে তো রান হয়েছে তাই না কিন্তু এটা কি রান হয় এখন এটা রান না হওয়ার কারণ কি কারণ এই ব্রাউজার ডট পিএসপি মানে এই পিএসপি ডট পিএসপি এক্সটেনশন কিনে না এই চিনে কি ডট এসটিএম চিনে ডট এসটিএম এসটিএম তো যার কারণে সে চলতেছে না কিন্তু আমরা যদি এই পাশেরটা এই যে মেইন ডট এসটিএমএল আছে সেটাতে যদি আমরা ডাবল ক্লিক করি এটা কিন্তু ঠিকই আসে কারণ কি ব্রাউজার চিনে কি ডট এসটিএমএল ফাইল ক্লিয়ার তো আমরা একটা জিনিস কমন জিনিস বুঝলাম যে ডট পিএসপি থাকলে আমরা ডাইরেক্ট ক্লিক করলে এটা কি রান হয় না আর যদি ডট এসটিএমএল থাকে সেটা কি ডাইরেক্ট ক্লিক করলে রান হয় এটা বুঝতে পারলাম রান হয় ওকে তাহলে এটা কিভাবে রান হবে কারণ এটা হচ্ছে কি সার্ভারে সার্ভার চিনে কাকে ডট পিএসপি এক্সটেনশনটাকে কে চিনে সার্ভার আর সার্ভারটা কে আমাদের জ্যাম্পের মধ্যে যে অ্যাপারচার আছে ওকে তাহলে আমাদের কি করতে হবে এই জায়গাতে যে ফাইল পার্টটা আছে এই যে লোকাল হোস্ট পর্যন্ত এই জায়গাতে আমাদের লোকাল হোস্ট লেখা দিতে হবে ওকে তো এই জায়গাতে কি ছিল এসটি ডকস তো এসটি ডকস পর্যন্ত আমি কেটে এই জায়গাতে দিয়ে দিলাম লোকাল হোস্ট এবার এন্টার দিলাম Yes, law. This type cannot be reached. Can you reach me? This is a canoe. They refuse to connect. Local host refuse to connect. I'm on a busy at the sound of the local host key. Connect for a motor ability is denied. I'm on a chalune. In a chalune. The whole of a chaluki of a good to worry. Tamra normally, I'm chalu good to worry. এই জায়গাতে ক্লিক করলে অনেকের এই সাইডের মেনুতেও আসে আমারটা এই জায়গাতে আছে সেট আপ করা আমি ক্লিক করলাম ক্লিক করার পর একটা কন্ট্রোল চলে আসবে ঠিক আছে একটা বক্স আসবে ওকে তো এর মধ্যে আছে অ্যাপাচি পাইছি অ্যাপাচি আমরা এটাকে স্টার্ট করি তো স্টার্ট করলাম এটা মিনিমাইজ করে দিলাম এখন যদি আমরা এটাকে রিলোড দেই তাহলে এটা ফেক কাজ করতে পারে বুঝলেন না এখন কিন্তু সে এইচটিএমএল ফাইলের সকল কাজ করছে কিন্তু এই জায়গাতে যখন সে করছে ঠিক আছে মেইন ডট এইচটিএমএল দিয়ে কাজ করছে আর আমরা যখন এই যে পিএসপিটা চালু করলাম ইনডেক্স ডট পিএসপি তখন কিন্তু সে কি কাজ করে তোরছে তার মানে সার্ভার চালু থাকলে যদি এটার ভিতরে এইচটিএমএল এর কোনো ট্যাগ থাকে তাহলে সে কি করে চিনে এবং কাজ করে মনে থাকবে হ্যালো 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 তুমি কি আসো না গেছো
জি স্যার শুনতেছি হতে পারে ভিডিওর কারণে স্যার আসছে এখন আমরা শুধু লোকাল হোস্ট লিখলে কি আসে এরকম আসে ইন্ডেক্স অফ সবার সবার কি এটা আসছে লোকাল হোস্ট পেপার কথা নাই কেন দেখতেছি ড্যাশবোর্ড চলে আসে মানে এই লোকাল হোস্ট সরাসরি ভাবে আসে না একদম ড্যাশবোর্ডে রাইট এখন যে আমি ইন্ডেক্সে যেতে করছি কিন্তু আমি এই যে তো সব ফোল্ডার আমার যে যতগুলো প্রজেক্ট আছে সবগুলোর ফোল্ডার আছে শুধু তাই না এই যে এই মাত্র ফোল্ডার তৈরি করছি এটাও আছে এটাতে ক্লিক করলাম এই যে আমাদের ক্লাসটা আছে ক্লাসটা ক্লিক করলাম এই যে অটোমেটিক এটা চালু হয়ে গেছে তো এখন আমাদের কাছে কেন আসে না তো আমি স্ক্রিন শেয়ারটা অফ করি এখন যারটাতে আসছে সে একটু দেখাও কি আসছে সেটা দেখাও যাদের ইন্ডেক্স আসে নাই তারা একটু দেখাও আরে ভাই শুন তো আরিফ কই জি স্যার হ্যাঁ স্যার আচ্ছা শাকিল তো স্যার স্যার আমার এটা আসছে আচ্ছা স্যার এটা আসছে আমার এটা আসছে তাই না এটাই আসছে আমার এটা কেন আসলো স্যার এই জি স্যার এখন আমরা যদি কোডে যাই এখানে স্যার জ্যাম্পে ফাইল আসছে রাইট ফোল্ডার স্যার যদি এখন ফোল্ডারে যাই ফোল্ডার যা দেখবো যে এই জায়গাতে কি জ্যাম্পে আগের কিছু ফাইল আছে যার মধ্যে এই যে index.php ফাইলটা আছে পাইছি এখন আমরা যদি এই index.php এটারে যদি আমরা রিনেম করে দেই তাহলে কিন্তু কাজ হয়ে যায় এখন এটারে রিনেম করে ইন্ডেক্স টু বানাই দাও এবার যে রিলোড দাও আবার লেখা লোকাল হোস্ট লেখা রিলোড দাও লোকাল হোস্ট এবার আসছে এখন আমাদের তো ওর ভিতরে যে ফাইলগুলো ছিল সেটার কি দরকার আছে নাই তাই না এখন আমরা আবার কোডে যাই সরি আমরা আবার ব্রাউজারে যাই ব্রাউজার না তো কি বলে ব্রাউজার ফোল্ডার হ্যাঁ এই যে ফোল্ডারে চলে আসছে ফোল্ডারে যাও জি স্যার ফোল্ডারে যে আমাদের ফোল্ডার আছে বাকি যা যা আছে সব ডিলিট করে দেব যেমন এই যে একটা ওয়ার্ডপ্রেস ফাইলটা রাখবো আর হচ্ছে কি ওয়ার্ড প্রেস ফাইলটা বাদে যা যা আছে সব কি করে দেব ডিলিট করে ওকে সরি জি সি দুটো আমার রাইট তার মানে এই যে তোমার যে দুইটা ফাইল ছিল এখন এই দুইটা ফাইল থাকে এখন যদি আমরা ইন্ডেক্সে যাই আবার রিলোড দেই ব্রাউজারে যাই দেখো এই দুইটা ফাইল দেখা তাহলে এটা দেখতে সুন্দর লাগতেছে না গ্যাদারিং নাই জি স্যার ওকে ঠিক আছে এটা মনে থাকবে সবার প্রায় সময় তোমরা অনেকে যাতে আর এই কোশ্চেনটা না আসে যে আমি লোকাল হোস্ট লিখলে আসে না আসে না ওকে ঠিক আছে স্ক্রিন শেয়ার অফ করো জি স্যার হ্যাঁ স্ক্রিন শেয়ার অফ তো তোমাদের এখানে আমি কি কি জিনিস শিখাইলাম এটা হচ্ছে বিষয় খেয়াল রাখো সর্বপ্রথম আমি দেখাইলাম যে জ্যাম চালু করার পর ঠিক আছে মানে জ্যাম চালু করার আগে আমরা কি করছিলাম ফোল্ডারটা কপি করে নিয়ে গেছিলাম একটা HTML ফাইল ডাইরেক্ট রান করাইছি আর একটা কি শুধু PHP ফাইল ডাইরেক্ট রান করাইছি তো এর মধ্যে ব্রাউজার দুই রকমের ভিউ দিয়েছে তাই না HTML যে ফাইলটা ছিল সেটা HTML সবকিছু দেখাইছে কিন্তু যেটা .php ফাইল ছিল সেটার মধ্যেও সেম HTML এর কোড ছিল সেটা কি টেক্সটের মতো দেখাইছে চললাম কথা বুঝতে পারছি তারপরে নেক্সট যে তিন নাম্বার বিষয়টা তিন নাম্বার যে বিষয়টা তিন নাম্বার বিষয়টাতে আমরা কি করছি যে আমরা বুঝতে পারছি যে আমাদের লোকাল হোস্টটা চালু নাই তো আমরা কি করলাম লোকাল হোস্ট দিয়ে চালু করলাম তখন আসলো কি লোকাল হোস্ট নট কানেক্ট ঠিক আছে তার মানে আমরা তখন কনফার্ম হলাম যে আমরা অ্যাপাচি সার্ভারটা চালু করি ক্লিয়ার
যখনই আমরা চালু করলাম তখন কি হলো আমাদের ওই পিএসপি ফাইলের ভিতরে যে এইচটিএমএল ফাইলগুলো ছিল সব কি হয়ে গেছে খেয়াল হয়ে গেছে ক্লিয়ার কিছু নাই এটাকে চালু করতেছি আবার যা আছে আমি সব ডিলিট করে দিব ওকে আমরা যদি যেতে রিলোড দেই এটা চলে আসবে তাই তো আমরা যেটা দিলাম সেটা কি কি ফাইল ছিল কি করছিল এইচটিএমএল তাই না কারণ আমরা কি সবগুলা যদি এরকম এইচটিএমএল বসাই তাহলে কি আর পিএসপি দরকার আছে হ্যাঁ পিএসপি দরকার নাই কিন্তু আমরা সার্ভার থেকে যখন ডাটাগুলো আনবো তখন তো পিএসপির মাধ্যমে কাজ করতে হবে তাই না এখন ওই সময় আমরা পিএসপি তে কি ব্যবহার করতে তো এখন আমাকে একজন বলো আমরা যদি এইচটিএমএল লিখতে চাই সর্বপ্রথম আমরা কোন ট্যাগটা ব্যবহার করতাম ডক টাইপ তো হচ্ছে ভার্সন তারপরে লেফট রেকটাঙ্গেল ব্র্যাকেট কি বুঝে নাই স্যার লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু করার জন্য পিএসপির একটা আলাদা ট্যাগ আছে ট্যাগটা হচ্ছে কিরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন ওকে তারপর হচ্ছে ওয়ার্ড সাইন তারপর হচ্ছে পিএসপি ওকে তারপর হচ্ছে কি আবার ওয়ার্ড সাইন অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ বললাম এটা হচ্ছে তার ট্যাগ আর আমরা এই ট্যাগের ভিতরে কাজগুলো করব বললাম এখন আমি যদি এই জিনিসটা কপি করে এই ট্যাগের ভিতরে দেই দেখি এটা কাজ করে ওকে তো আমরা যখনই এটাকে রিলোড দিতেছি কি লেখা আসছে বাবা আমি কি কোথায় মা আমি কাউকে চিনতে পারছি না ওইটার মতো অবস্থা অবস্থাটা হয়ে গেছে এরকম মোশারফ করিবেন তাই না পরে এখন এটা ব্যবহার করার কিছু পলিসি আছে যেটাকে আমরা বলি আউটপুট কি বলি আউটপুট নরমালি জাভা স্ক্রিপ্টে আউটপুট ছিল চার রকমের আমরা চার ভাবে দেখেছিলাম আর হচ্ছে পিএসপি তে আউটপুট আমরা কয়েক ভাবে করতে পারি এর মধ্যে হচ্ছে দুইটা হচ্ছে প্রধান কয়টা দুটো হচ্ছে প্রধান এর মধ্যে একটা নাম হচ্ছে ইকো নাম কি ইকো ইকো লেখার পর আমরা নরমালি যেটা করি সিঙ্গেল কোটেশন দেওয়ার পর একটা সেমিকোলন জায়গাতে কিন্তু দুইটা সিঙ্গেল কোটেশন অথবা আমরা ইকো লিখে ডাবল কোটেশন দুইটা তারপর হচ্ছে কেন এটা কিছু পর আমরা জানবো তো আমরা কি করব এখন যদি আউটপুট দেখতে চাই তাহলে এই এইচ ওয়ানটাকে কপি করে এটার ভিতরে দিয়ে দিলাম
এবং এটার ভিতরেও দিয়ে দিলাম সেভ করো সেভ করার পর যদি আমরা রিলোড দেই চারটানা সব চলে আসছে আসছে হ্যাঁ তিনটা এই যে একটা দুইটা তিনটা কয়টা আসবে হ্যালো তারপরে আমি বলছি এই ইকোটা বলছি এটারে তুমি আউটপুট দেখো আবার নিচের ইকোরে বলছি আবার তুমি এটারে আউটপুট দেখো তুমি কয়টা হবে কয়টা তিনটা তিনটা আউটপুটে ওটা শো করলো না কেন তখন তো স্যার পিএসপি এর ভিতরে দিছিল এটা তো পিএসপি এর ভিতরে আর এটা যখন আউটপুটটা ব্রাউজারে আসছে তখন তো এটা এইচ1 ট্যাগ হিসেবে কাউন্ট হইছে আমরা যদি এটা কন্ট্রোল ইউ করি তাহলে কি আমরা এই যে এরকম দেখতেছি সরসি এই যে এইচ1 ট্যাগ এই যে এইচ1 ট্যাগ এই যে এইচ1 ট্যাগ সরসি হ্যালো জি স্যার শুধু পার্থক্যটা হইছে এটা স্যার বুঝতে পারছি ছিল কিন্তু প্রোগ্রামিং এ কখনো নিচে নিচে থাকে না একসাথে এক লাইনে চলে আসে সরসি গুড এখন আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করবো না ডাবল কোটেশন ইউজ করবো এটা হচ্ছে বড় বিষয় তো আমরা নর্মালি সিঙ্গেল কোটেশন কেন ইউজ করবো সাপোজ আমি এটার একটা কালার দিতে চাই তো আমি একটা স্টাইল ট্যাগ ইউজ করলাম স্টাইল ওয়াল কালার সাপোজ দিলাম রেড আবার সেম জিনিসটা এই যে দিতে চাই স্টাইল ইকুয়াল সমস্যাটা কি হয়েছে আমরা যদি বাইরে ডাবল কোটেশন দিয়ে শুরু করি তাহলে ভিতরে যদি আমরা কোন কোটেশন ইউজ করতে চাই তাহলে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে কি ইউজ করতে হবে সিঙ্গেল কোটেশন আর যদি আমরা বাইরে সিঙ্গেল কোটেশন ইউজ করি তাহলে কি ভিতরে ডাবল কোটেশন ইউজ করা যাবে এখন তাহলে এইটা লাইনটা কি হলো এই লাইনটা হলো বুঝে নেই দুইটা সিঙ্গেল করা যাবে না করা যাবে মানে বাইরেটা ভিতরেটা হ্যাঁ এখন এই জায়গাতে বিষয়টা কি হইলো সেটা আমাদের বুঝতে হবে এই যে ডাবল কোটেশন এই জায়গা থেকে এতটুকু হয়ে গেছে একটা লাইন সরসি তারপর আবার এই ডাবল কোটেশন থেকে এতটুকু পর্যন্ত গেছে আরেকটা লাইন মধ্যখানে সে কি বৈশা বৈশা কাঁদতে স্যার ঠিক আছে এখন আমরা যদি এই জায়গাতে সিঙ্গেল কোটেশন দিয়ে দিতাম তাহলে সে কি কাজ করা শুরু করতো তাই না কারণ যদি আমরা সেভ করি সেভ করে যদি রিলোড দেই আসছে এখন আমাদের জন্য কোনটা সহজ হবে সিঙ্গেল কোটেশন ইউজ করাটা না ডাবল কোটেশন ইউজ করাটা ডাবল কোটেশন এটা স্যার আমার মনে হয় সিঙ্গেল কোটেশন কারণ হচ্ছে কারণ আমরা স্যার এমনিতে ভালো হয় নরমালি স্যার ইউজ করি ডাবল কোটেশন আমাদের জন্য সুবিধা হবে কারণ হচ্ছে আমরা নরমালি ইউজ করি কি স্টাইল বা ক্লাস যে যাই ইউজ করি আমরা ডাবল কোটেশন ইউজ করে অভ্যস্ত তো বারবার এই জিরো যাতে না হয় এই কারণে আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করে মূলত কাজটা করি বুঝতে পারছি আর যদি এরকম ভিতরে ঝামেলা হওয়ার কোনো সম্ভাবনা না থাকে তাহলে তুমি ডাবল কোটেশন ইউজ করতে পারো কারণ তুমি ধরো যে ডাবল কোটেশন দিলে আবার এগুলো এডিট করো সিঙ্গেল কোটেশন সিঙ্গেল কোটেশন তাহলে অনেক সময়ের ব্যাপার না অনেক ব্যাপার কি না তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে
এখন এটা হচ্ছে ইকোর মাধ্যমেও আমরা দেখতে পারি। আরেকটা ওয়ার্ড আছে কিওয়ার্ড, সেটার নাম হচ্ছে প্রিন্ট। নাম কি? প্রিন্ট। প্রিন্ট ওকে। তো এই জায়গাতে আমি দিয়ে দিলাম সাপোজ ফরেন, এই প্রিন্টের মাধ্যমে কি সেম জিনিসটাই আউটপুট সরসি। তাহলে ইকুয়াল প্রিন্টের মধ্যে পার্থক্যটা কি? এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, বুঝতে পারছো? ইকুয়াল স্ক্রিন আর প্রিন্টের মধ্যে, হ্যাঁ ইকুয়াল হচ্ছে এই প্রিন্টের মধ্যে পার্থক্যটা কি? ক্লিয়ার স্যার? এইখানে কি বুটস্ট্র্যাপের ক্লাসও কাজ করে না না স্যার? যদি বুটস্ট্র্যাপ আমরা ও আচ্ছা আচ্ছা তাহলে কাজ করবে সরসি। আমরা টুকটাক জিনিস হয়ে যায় তো বুটস্ট্র্যাপের ওই জায়গা তো ব্যবহার করবো, টেনশন কিছু ঠিক আছে। দেখার জন্য একটা জিনিস, সেটা হচ্ছে মেইল, আমরা যে ইমেলদের যে ইয়াটা রাখছি না সেটা শুধু আমরা অ্যাকশন করবো, আর কোনো কিছু শিখবো না, ওই পর্যন্ত শিখবো, এরপরে আমরা ডাইরেক্ট চলে যাবো ইয়াতে। তো এতটুকু সবাই বারবার প্র্যাকটিস করবে, কারণ এই প্রথম লেভেলের ভুলটাই সবচাইতে বেশি হয় প্রজেক্ট করতে গেলে। সরসি যদি ওয়ার্ডপ্রেসে এগুলো আমাদের লাগবে না, তারপর আমরা একটু বেসিকটা জেনে রাখবো। আমাদের টোটাল এটা ক্লাস হবে কয়টা? তিনটা। কয়টা? তিনটা। আজকে শুধু এটা দেখাইলাম, কালকে হচ্ছে আমাদের ভেরিয়েবল কিভাবে অ্যাসাইন করতে হয়, তারপর হচ্ছে আমরা অপারেটর কিভাবে ব্যবহার করি, ডেটা টাইপ কি, আর তোমরা যেটা কাজ করবা এই পিএসপি যত কিছু জানতে চাও তাহলে এটার জন্য হচ্ছে php.net, এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। নাম কি? php.net। ডকুমেন্টেশনে যাব, যাওয়ার পর দেখছো ডকুমেন্টেশন কই, রিমার্ক কোথায়, এই যে হচ্ছে তাদের বিভিন্ন ভাষায় দেওয়া আছে। তুমি কোন ভাষাতে শিখতে চাও? যেটা মাথা ঘুরতেছে বালিশও চলে আসবে কয়েকদিনের মধ্যে। ইন্ট্রোডাকশন করলা, পিএসপি কত সালে আবিষ্কার হয়েছে, কি হয়েছে না হয়েছে, একটা তোমাদের সাথে মজার ঘটনা বলি। 2016 সালে সম্ভব ওই সময় আমি মোটামুটি ভালোই পিএসপি ডেভেলপমেন্ট পারি, তখন আমি উড়া ধুরা ওয়ার্ডপ্রেস এর কাজ করি। তো একটা কোম্পানিতে জবের জন্য গেছি, মানে জবের ইন্টারভিউ, তো ইন্টারভিউ তো দেখে মানে আমার চেয়ে জুনিয়ার জুনিয়ার পোলা পেন, ঠিক আছে, তো এখন তো দেখে আমি তো অবাক, জুনিয়ার পোলা পেন তাহলে তো আমার সাথে স্যালারিতে মিলবে না, কারণ আমি স্যালারি চাইলে চাবো 40+। এখন যাদের ডাকছে এদের তো মনে হয় যে 15-20,000 টাকার বেশি দিবে না, আর ওই সময় আমার রানিং স্যালারি ছিল 25,000। কত? 25। তখন বলতেছি যেতে আসলাম, ঠিক আছে, তো আমি মনে করছি অনেক কিছু জিজ্ঞেস করবে, পিএইচ জিজ্ঞেস করবে অনেক কিছু, মোটামুটি আমি মোটামুটি জানি যত, আমাকে কি আজ করছে জানো? আমার আজ করতেছে পিএসপি কত সালে চালু হয়েছে, আমি তো মাথায় চুল কেটেছে, আসলে তো আমি তো এটা করি নাই, কারণ আমি পিএসপি ক্যামেরা ব্যবহার করতে হয় প্রজেক্ট ক্যামেরা মানে কই, এটা জিজ্ঞেস করলে কইতে পারি পিএসপি কত সালে থেকে চালু হয় কি হয় না হয় এত তো খুঁটিনাটি জানি না, আর সে আমাকে এগুলোই জিজ্ঞেস করতেছে। তো তারপরে আমি বুঝতে পারলাম সে আসলে কি ডেভেলপার না, সে হচ্ছে এইচআর, সে হচ্ছে কি এইচআর। তো তোমরা যখন জব এর জন্য যাবা তখন এখন এই ট্রিক্সটা খাটাবা, সেটা হচ্ছে কি, এই যেতে যাওয়ার পর এই যেতে তুমি লিখবা পিএইচপি, ব্রাউজার সার্চ করবা পিএইচপি, তাহলে ওই যে আমরা সবকিছু যে দেখতে পারি ওয়েবসাইট জানি ওটার নাম আবলুত্রি স্কুল,
আছে সকল ডাটা থাকে উইকিপিডিয়া মানে ওর কোশ্চেন ও উইকিপিডিয়া থেকেই করবে যদি এই চাই ভাইয়া ডেভেলপার হলে তো আমরা জিন্দিকে তো এটি জিজ্ঞেস করবো আমি জিজ্ঞেস করবো এরে কিভাবে অ্যাসাইন হয় মাল্টিপল এরে কিভাবে আসতে পারে আপনি ডেটাবেস এর থেকে কত তাড়াতাড়ি ডেটা আনতে পারেন এগুলো জিজ্ঞেস করবো আমি কি জিজ্ঞেস করবো কত সালে পিএসপি আবিষ্কার ওইটা দিয়ে কি আমার কোনো কাজ হবে তো তোমরা যারা নর্মালি একজন টেকনিশিয়ান থাকে না স্যার এইচআর এর সঙ্গে একজন থাকে না টেকনিক্যাল হইতে পারে নাই তারা নতুন করে নিতেছে হইতে পারে না ডিপার্টমেন্টে মানে এরকম টাইপের লোক হইলে কিন্তু ঝামেলা তখন এই যে আগে এগুলো পড়ে নিবা এরপর থেকে আমি এগুলো পড়ে যাই ঠিক আছে স্যার তো স্যার দুধ ভাত হ্যাঁ সে ধরো যে তার পিসি তো হইতে পারে এটা চালু রাখছে চালু করার পর সে আমারে বলতেছে এই যে এই যে এটা লেখাই আছে আচ্ছা বলেন তো পিএসপি কত সালে এটা চালু হয় এই যে লেখা আছে কি 1995 আমি কি আমার মাথাতে আছে আমি শুধু কি বলছি এটা 90-এর দশকে চালু হয়েছে কত 90-এর দশকে আমার এটা শুধু খেয়াল আছে কিন্তু 1995 এটা আমার মনে নেই করছি তারপর সেই জায়গা থেকে বিভিন্ন ভাষণের কথা জিজ্ঞেস করতেছে কত নাম্বার ভাষণ ভাষণ বলতে পারছি যে এত ভাষণ চলে ঠিক আছে তো ঝামেলাটা হয়েছে কি কত সালে এগুলা কি বলা সম্ভব এটা কে তৈরি করছে কত কি এত কিছু আমার জানার দরকার তবে এখন যদি কোথাও তোমরা ইন্টারভিউ দিতে যাও এগুলো পড়ে যাবা ঠিক আছে এগুলো থেকেও কোশ্চেন করতে হয় আর যদি এইচআর না হয় তাহলে ধরো সে জিন্দিগি তো এই জায়গা থেকে কোনো কোশ্চেন করবে না ঠিক আছে সে বলবে কয়টা প্রজেক্ট করছেন কি কি প্রজেক্ট করছেন কমপ্লেক্স কোনটা ছিল ওইটা কিভাবে আপনি সলভ করছেন কিভাবে জিপ ফাইল করছেন আনজিপ করছেন কিভাবে রিড করছেন এগুলো বলে ফাংশনের নাম বলে বুঝতে পারছি তো এটা হচ্ছে তোমাদের একটা টিপস তোমরা এগুলাও একটু করে নিবা তারপরে যে এগুলাও জিজ্ঞেস করে অনেক সময় যে পিএসপি এর ফুল মিনিং কি ওকে আগে কি ছিল এই যে তুমি যখন বলবা যে এই যে হাইপারটেক্সট প্রি প্রসেসর তখন বলে আরেকটা নাম আছে কি আছে এই যে এটা তখন দেব পার্সোনাল ওপেস বুঝতে পারছি এটা কি সর্বপ্রথম কি হিসেবে ডিফাইন ছিল পরে যখন স্যালারি জিজ্ঞেস করছে তখন আমি বুঝতে পারছি এই জায়গাটা সম্ভব তারপর আমি বলতেছিলাম আপনাদের সাইটে ওয়ার্ডপ্রেস এ করা এই জায়গাতে সমস্যা আছে ঠিক আছে তো সে বলছে আচ্ছা ঠিক আছে আসলে আমাদের রেঞ্জ তো আসলে 25 সর্বোচ্চ আর আমি তো এখনই 25 পাই আর আমি যে জায়গাতে জব করি ওই জায়গাতে আরাম বেশি ঠিক আছে তো যাই হোক এরকম এক্সপেরিয়েন্স হবে সমস্যা নেই তো এগুলা পড়বা এই কারণে বলা আর হচ্ছে এই জায়গা থেকেও তথ্য নিতে পারো তাই হয়ে গেল যে পিএসপি যে ইন্ট্রোডাকশন হোয়াট ইজ পিএসপি এসে হোয়াট ক্যান পিএসপি ডু এগুলো আপনি দেখতে পারো এগুলো একবারই দেখবে এগুলো আসলে ঠিক আছে তো এই যেতে কি নেট লোডিং নিতেছে না ভালো হবে এই কারণে ঠিক আছে হ্যালো জি স্যার জি স্যার ওকে দেখা যায় এই যে কি করতে পারবে না করতে পারবে এটা হচ্ছে কি এক ধরনের এই যে ফায়ার পিএসপি স্ক্রিপ্ট তার ইউজ ঠিক আছে এই যে সব সুন্দর ভাবে দেওয়া আছে এই যে সার্ভার সাইড স্ক্রিপ্ট ঠিক আছে ওকে মেইনলি ফোকাস অন সার্ভার সাইড স্ক্রিপ্ট ওকে তো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে তো যাই হোক আপাতত আমাদের এই পর্যন্তই কি কি হোমওয়ার্ক দিলাম মনে থাকবে তো এটাই আবার জ্যাম্পে ইনস্টল করবা এই ইকো করবা এইটাই শুধু ঘাটাঘাটি করবা আর কালকে থেকে হচ্ছে আমরা পুরোপুরি নেমে পড়বো ঠিক আছে আর যাদের প্রজেক্ট দেওয়া ছিল তারা চেষ্টা করবে যত দ্রুত এই সপ্তাহের মধ্যে প্রত্যেকের প্রজেক্ট গুলো আমাকে বুঝাই দেওয়া ঠিক আছে ওকে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ।